নমস্কার জয়গুরু জয় মা সবাইকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ ঠাকুর মহারাজ সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রতিষ্ঠা করেছিলেন আর বলেছিলেন সার্বভৌম ভক্ত সম্মেলনীর প্রধান তিনটি উদ্দেশ্য হল আদর্শ গৃহস্থ জীবন গঠন সংঘশক্তির প্রতিষ্ঠা ও ভাব বিনিময় অর্থাৎ ঠাকুর মহারাজ বলেছিলেন তার শিষ্য ভক্তদের যখনই গুরুভাইরা ভাইরা একে অপরের সঙ্গে মিলিত হবে সেটা সঙ্গে হোক সেটা সম্মিলনীতে হোক বা কোনো উৎসব অনুষ্ঠানে হোক বা যখনই দেখা হোক না কেন নিজেরা একে অপরের ভাব অন্যের সাথে আদান প্রদান করবে ঠাকুরের কে কীভাবে জীবনে উপলব্ধি করছেন বা ঠাকুরকে স্বপ্নে হোক বা কোনো অবস্থায় যদি ঠাকুরের দর্শন পেয়ে থাকে বা ঠাকুরের কৃপা যদি গুরু কৃপা কোনোভাবে লাভ করে থাকে সেই সমস্ত কথা গুরু ভাইদের মধ্যে একে অপরের সঙ্গে ভাগ করে নেবে আর ভাব করে নিলে তাহলেই আমরা কিন্তু গুরুমুখী হতে পারবো আর তাই ভাব বিনিময়ের প্রয়োজনীয়তা গুরুমুখী হওয়ার জন্যই আর তাই আমাদের একে অপরের ভাব অন্যের সাথে আদান প্রদান করে নেওয়াই হলো কিন্তু ভাব বিনিময় আর তাই নিগম বার্তা চ্যানেলে আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ভাব বিনিময় পর্ব নিয়ে আজকে আমাদের সঙ্গে আমাদের অনেক বেশ কিছু গুরু গুরুভাইরা অংশ নেবেন এবং তারা নিজেদের ভাব বিনিময় করবেন তবে শুরু করা যাক তবে অনুষ্ঠানের সূতেই যিনি পরিচালক তার কাছে তুলে জয়গুরু জয়গুরু জয়মা হৃদয়ের একমাত্র দেবতা কানে ঠাকুর ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত কোটি আভূমি প্রণতি জানিয়ে আজকের বার্তার সকল সুধি দর্শক মন্ডলীকে স্বাগতম যথাযোগ্য জয়গুরু সম্ভাষণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিগম বার্তার শুক্রবারের এই সাপ্তাহিক অনুষ্ঠান যার শীর্ষক হচ্ছে ভাব বিনিময় আপনারা যারা নিগম বার্তার নিয়মিত দর্শক তারা জানেন প্রত্যেক মাসেই আমরা একটি পর্ব আবশ্যিকভাবে আমাদের সূচিতে রাখার প্রচেষ্টা করি যে পর্বটির শীর্ষক থাকে ভাব বিনিময় পর্ব যেখানে আপনারা যারা দর্শক তারা এসে অংশগ্রহণ করেন আমাদের এই লাইভ এ জানান আপনাদের মনের কথা আপনাদের ভাবের কথা যার মূল লক্ষ্য থাকে আপনাদের জীবনে ঠাকুর মহারাজের প্রভাব আমরা প্রত্যেক আমাদের জীবনে ঠাকুর মহারাজকে কিভাবে পেয়েছি সেই ভাব নিয়েই আমরা দর্শকদের মধ্যে থেকেই সেই ভাবগ্রাহী ঠাকুর মহারাজের সন্তানকে আমরা হাজির করি প্রত্যেক সপ্তাহে নিয়ে এবং তারা তাদের ভাবের কথা বলেন আমরা শুনে আপ্লুত হই আজকে তেমনই এক ভাব বিনিময় পর্ব তবে এই বিশেষ ভাব বিনিময় পর্বে যাওয়ার আগে আজকের এই শুভ পর্ব শুরুর একদম প্রাক মুহূর্তে আমরা একটি ভাবগ্রাহী যেহেতু আজকে পর্বটি ভাব বিনিময় পর্ব সেই জন্য একটি সুন্দর মনোগ্রাহী এবং অবশ্যই ভাবগ্রাহী শ্রীগুরু সঙ্গীত দিয়ে আমরা আজকে পর্বের শুভ সূচনা করব সেই শ্রীগুরু সঙ্গীতটি পরিবেশন করছেন শ্রীমতী ঝুমা সাহামা কালনা পশ্চিমবঙ্গ থেকে जय गुरु जय गुरु जय मा जय गुरु जय गुरु অসাধারণ অসাধারণ একটি নিগম সংগীত আমরা শ্রবণ করলাম ঝুমা সাহা মা আমাদের শোনালেন আমার এই দেহ তো সত্যি শুধু দেহ নয় এর মধ্যে রয়েছে আমার হৃদয় দেবতা আমার ঠাকুর মহারাজের সেই রত্নবেদী রত্ন সিংহাসন যিনি যেখানে তিনি স্বয়ং অধিষ্ঠান করছেন আমার হৃদয়ে তার সেই বেদিকার ঔজ্জ্বল্যে আলোকিত হয়ে রয়েছে আমার এই দেহ তো শুধু দেহ নয় এই মহাভাবে যেন আমরা ভাবিত হতে পারি তিনি আমাদের উদ্বোধিত করলেন তার ভাষায় তারা মাকে আমি প্রণাম জানাচ্ছি তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে আজকে আপনারা যেমন জানেন ভাব বিনিময় পর্ব ভাব বৈষ্ণব রসশাস্ত্রে মহাজনেরা বিভিন্ন ভাবে কথা বলে গিয়েছেন কখনো তারা সেই বাৎসল্য ভাব কখনো বা শান্ত ভাব কখনো দাস্য ভাব কখনো সক্ষ ভাবের কথা বারংবার তাদের বিভিন্ন সেই পদাবলীগুলির মধ্যে দিয়ে ফুটিয়ে গিয়েছেন আমরা সেই শাস্ত্র ঘাটলে হয়তো সেই ভাবের নামগুলিকে অনুধাবন করতে পারি কিন্তু ভাবের প্রকৃত যে অর্থ ভাবের দ্বারা যে বিরাট একটি বিষয়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করা হয় সেটিকে আমরা কজন হৃদয়ে সত্যিকারের অনুসন্ধানের দ্বারা বুঝে নিতে পারি তাই আজকের এই ভাব বিনিময় পর্বে নিগম বার্তা একটু অন্যরকম ভাবে ভাবার প্রচেষ্টা করেছে আপনারা জানেন প্রত্যেক মাসে আমাদের নিগম বার্তায় যে ভাব বিনিময় পর্বগুলি থাকে সেই ভাব বিনিময় পর্বে দর্শকদের মধ্যে থেকে ভাবগ্রাহী নিগম সন্তানেরা এসে তাদের মতো করে তারা ভাব বিনিময় করেন তাদের জীবনে ঠাকুর মহারাজের প্রভাব নিয়ে আজকের এই পর্বে তাদের সেই ভাব বিনিময়ের সঙ্গে সঙ্গে আমরা আরো একজন বিশিষ্ট অতিথিকে পেতে চলেছি তিনি তার গভীর অধ্যয়ন গভীর মনন গভীর নিধিধাসনের সঙ্গে সঙ্গে প্রবল অনুসন্ধিৎসার দ্বারা যে বিরাট এই ভাবের বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বা যে পড়াশুনোর দ্বারা এবং তার মননের দ্বারা এই বিষয়টিকে বোঝার চেষ্টা করেছেন তিনি তার মতো করে আমাদের ভাব বিনিময়গুলির ফাঁকে ফাঁকে এই ভাবশাস্ত্র সম্পর্কে আমাদের বিভিন্ন দিক তুলে ধরবেন তাই তার আগে আমরা সরাসরি চলে যাব ভাব বিনিময় পর্বে আমাদের সারস্বৎ গ্রন্থাবলীর মধ্যে একটি অন্যতম অবিস্মরণীয় গ্রন্থাবলী হচ্ছে শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত যেটি লেখক ছিলেন প্রণম্য স্বামী প্রেমানন্দ সরস্বতী মহারাজ সেখানে তিনি ভাব প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে নিগমানন্দ কথামৃত গ্রন্থটি দ্বিতীয় খণ্ডে ভাব প্রসঙ্গে ঠাকুর মহারাজ কি বলেছেন খুব সুন্দর করে লিপিবদ্ধ করে গেছেন কোনো একদিন পরে আসন বারান্দায় বসে ঠাকুর মহারাজের সন্ন্যাসী সপ্তকের অন্যতম তার প্রিয় সন্তান স্বামী শুদ্ধানন্দ সরস্বতী মহারাজের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন আমি পাঠ করছি জগতে প্রত্যেকেই প্রাণ খুঁজিয়া বেড়াইতেছে প্রত্যেকেই অন্য একটি প্রাণের সহিত আপনার প্রাণ মিশাইবার জন্য ছুটাছুটি করিতেছে যুবক যুবতী মনে করে তারা যদি এক প্রাণ হইয়া গাছতলায়ও থাকে তাহাও তাহাদের পরম সুখ কিন্তু তা তো হয় না প্রত্যেকের মন পৃথক পৃথক থাকায় কারো প্রাণের সহিত কারো প্রাণ মেশে না কেবল ভগবানের সহিত সকলেই প্রাণ মন মিশাইতে চায় মিশাইতে পারে কারণ ভগবানের নিজের কোনো মন নাই ভগবানকে যে যেভাবে চায় সেভাবেই তাকে পায় গুরুর প্রাণের সহিত শিষ্য প্রাণ মিশাইতে পারে গুরু ইচ্ছা করেন শিষ্য তাহাতে লয় হোক শিষ্য গুরুতে মিশে যায় অর্থাৎ এই ভাবের আদান প্রদানের দ্বারাই কিন্তু ঠাকুর মহারাজ যাকে ভাব বিনিময় বলছেন আমাদের প্রারম্ভিক সঞ্চালক সৌরভ খুব সুন্দর বলে গেল যে ঠাকুর মহারাজ তার যে সৃষ্টিটি সম্পর্কে বলেছিলেন যে আমি যদি আর কিছু নাও করে যেতাম এই জগতে সম্মিলনী আমার স্মৃতিকে রক্ষা করে চলতো তো সেই ভক্ত সম্মিলনী উদ্দেশ্য সম্পর্কে ঠাকুর মহারাজ বলেছিলেন সৌরভ যেমন ভাবে বলে গেল যে শক্তির প্রতিষ্ঠা আদর্শ গারস্থ জীবন এবং ভাব বিনিময় তো সেই ভাব বিনিময় প্রসঙ্গেই ঠাকুর মহারাজ বলছেন যে এইভাবেই কিন্তু ভাবের আদান প্রদানের দ্বারাই একদিন প্রাণের সঙ্গে প্রাণের লয় হবে ভগবানের সঙ্গে ভক্তের মিলন হবে গুরুর গুরুর মধ্যে শিষ্য মিশে যাবে তিনি ভাব বিনিময় চরম লক্ষ্য হিসাবে কিন্তু মহারাজ এই প্রাণের সঙ্গে প্রাণের মিশে যাওয়াকেই দিকপাত করে গিয়েছেন আমরা আজকে সেই ভাব বিনিময় পর্বেই রয়েছি আজকে পর্বের যিনি প্রধান অতিথি যিনি ভাবের রাজ্যে আমাদেরকে একটু একটু করে ভাবশাস্ত্রের বিভিন্ন উদাহরণ বিভিন্ন নির্দেশ বিভিন্ন বিষয়গুলির প্রতি একটু একটু করে আমাদেরকে চলতে সাহায্য করবেন বুঝতে সাহায্য করবেন তাকে স্ট্রিমিং এ স্বাগত জানাবার আগে আজকে যিনি প্রথম যিনি ভাব বিনিময় করবেন অর্থাৎ হুগলি রাজহাটি থেকে আমাদের অতি প্রিয় ভক্তিময়ী যিনি খুব ভালো বক্তব্য রাখতে পারেন শ্রীমতী অনিতা দত্ত মা রাজহাটি থেকে তার ভাব বিনিময় আমরা শুনে নেব তার জীবনে ঠাকুরের প্রভাব জয়গুরু জয়গুরু চরণে আমার অন্তরের অনন্ত কোটি প্রণাম যমুনময়ী মা সুধামায়ের চরণে আমার অন্তরের অনন্ত কোটি প্রণাম আমার দীক্ষাচার্যের চরণে জানাই আমার অন্তরের অনন্ত কোটি প্রণাম নিগম্বরতা চ্যানেলে উপস্থিত সকল দর্শকবৃন্দ উপস্থাপিকা উপস্থাপক সকলকে জানাই জয়গুরু জয় মা সম্বাষণ ঠাকুর মহারাজ অহেতু তু তিনি কৃপা করি আমাকে নিগম্বরতা চ্যানেলে বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমি ঠাকুরের অধম সন্তান জ্ঞানরাশি কিছুই নেই বলবার মতো ক্ষমতা একদমই নেই শুধু যেটুকু ঠাকুরকে ঠাকুরের বই পড়ে যেটুকু জেনেছি ঠাকুরকে উপলব্ধি করেছি সেইটুকু দিয়েই আজকে আমি ঠাকুর চরণে গঙ্গা জলে গঙ্গা পূজা নাই সমর্পণ করব আমার ভাব ঠাকুরের প্রিয় অনুষ্ঠান ভাব বিনিময় ঠাকুর ভাব বিনিময় প্রাধান্য দিয়েছেন কারণ এখানে গুরু ভাই বোনেরা গুরুর ভাব নিয়ে আলোচনা করে নিজেরা সমৃদ্ধ হবেন তো আমিও আমাদের রাজাটি সংঘ থেকে এইভাবেই ভাব সংগ্রহ করে নিজে নিজে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি ঠাকুর মহারাজকে আমার প্রথম জীবনে ঠাকুর মহারাজের নাম আমি কখনো শুনিনি ঠাকুর মহারাজ কে কিছুই জানতাম না বিবাহ সূত্রে রাজহাটিতে অবস্থান ঠাকুরের জন্মোৎসব এখানে ভীষণ সমারোহে পালিত হয় এবং পরের দিন নগর পরিক্রমা করা হয় ঠাকুরের অগণিত ভক্ত ঠাকুরকে দর্শন করে আমিও সেই রকম ভক্ত তখন হইনি ঠাকুরকে দর্শনে গিয়ে ঠাকুরের সঙ্গে যখন আমার দর্শন হলো যখন আমাকে দেখলেন আমিও দেখলাম তখন ভেতর থেকে একটা শিহরণ খেলে এবং একটা যন্ত্রনা এই অব্যক্ত যন্ত্রণা সুপ্ত অবস্থায় চাপা রইল বেশ কিছু বছর সন্তান বড় হলো পাঁচ ছ বছরের যৌথ পরিবার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে লাগলাম বিভিন্ন সমস্যা আসতে লাগলো জীবনে হাজবেন্ডের গুরু ভাই তথা বন্ধু আমাদেরকে পরামর্শ দিলেন যে মহন্ত মহারাজের রাজwidehatতে আসছেন তোরা একবার দীক্ষাটা নিয়ে নে এত সমস্যায় করতে হচ্ছে ঠাকুর হাতটা ধরে নিলে সমস্যা কিছুটা লাঘব হবে। এসব চিন্তা কিছু করইনি যে ঠাকুর মহারাজ হাত ধরবেন সেগুলা তো বুঝিনা কিছু দীক্ষা নিতে হবে গুরুকরণ করতে হবে এগুলোর দীক্ষা নেবার জন্য প্রাণ আকুল হয়ে দীক্ষা যেদিনকে হবে সেদিন দীক্ষার যেদিনকে ধার্য হয়েছে সেদিন দীক্ষা হয়নি সেদিন বুধবার ছিল পরের দিন দীক্ষা হয়েছে সেদিনকেও আমি প্রচন্ড পরিমাণে দীক্ষা যেহেতু হয়নি কর্মসূত্রে হাজবেন্ড আবার বাইরে বেরিয়ে গিয়েছিল আসতে দেরি হয়েছিল আমি নিজেই মহন্ত মহারাজের কাছে চলে গিয়েছিলাম দীক্ষা নিতে কিন্তু একটু দেরি হয়ে যাওয়াতে উনি খাবার গ্রহণ করে ফেলেছেন আমি দীক্ষা পাইনিconstraintTop কান্নাকাটি মহন্ত মহারাজ বললেন ঠিক আছে তুমি কাল ভোর পাঁচটায় আসতে পারবে হ্যাঁ ঠাকুর আসতে পারবো সেই মতো বৃহস্পতিবার দিনটাও ভালো ছিল ঠাকুর মহারাজ মহন্ত মহারাজ আমাদেরকে দীক্ষা দিলেন ঠাকুর মহারাজের নিগম তরিতে আমরা উঠলাম তরি বইতে লাগলো কিন্তু ঠাকুর পারলাম না বুঝতেই মহারাজ আর্য দর্পন সংগ্রহ করতে হয় ঠাকুরের শিষ্য যেহেতু আর্য দর্পনের মাধ্যমে ঠাকুরের সঙ্গে সংযোগ তৈরি হলো ঠাকুর মহারাজের গুরু বোন গুরু ভাইদের যে লেখনী তার থেকে ঠাকুর মহারাজ সম্পর্কে জানতে পারলাম যে সব কথা বাণী এগুলো দিয়ে যখন আমি পড়তে শুরু করলাম তখন মনের মধ্যে এক একটা ভাব তৈরি হতে লাগলো ভেতর থেকে ভীষণ পরিমাণে একটা কান্না বেরিয়ে আসতে লাগলো ঠাকুর মহারাজের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হতে শুরু করলো চুরানব্বইতম ভক্ত সম্মেলনই আমার জীবনের প্রথম ভক্ত সম্মেলনই আমি সম্মিলনেতে কিছু কিছু কেমন কাজ করবার সুযোগ পেয়েছিলাম ঠাকুরকে তখন উপলব্ধি করবার মতো ক্ষমতা আমার ছিল না আস্তে আস্তে সংখে যেতে যেতে ঠাকুরের জীবনী বানী চিঠি এই সমস্ত পাঠ করার মাধ্যমে এবং ঠাকুরের বানী ভাব বিনিময় এগুলো ডিসপ্লেশনের মাধ্যমে মনের মধ্যে ভাব প্রচন্ড পরিমাণে একটা তৈরি হতে লাগলো সর্বোপরি গম্বাটা シャネル আমাকে কিভাবে সাহায্য করেছে আমার বিপর্যয়ের দিনে আমি সেই কথা আসবো আগেই করেছিল কিন্তু ঝড়টা যে হঠাৎ করে এইভাবে ভেজাবে বুঝতে পারিনি খুব নিকট আত্মীয় করোনা আক্রান্ত হয়ে মারা গেল ভাইজি সম্পর্কে জামাই হয় যে মারা গেল ভাইজি পনেরো বছরের মেয়ে আমি তাকে করে সামাল দেব মাথায় যে আমাদের আকাশ ভেঙে পড়লো ঠাকুর মহারাজ হাল ধরলেন কিভাবে ঠাকুর ঠাকুর যে বাণী নিগম চ্যানেল তখন চলছে আমি প্রত্যেক দিনই নিগম চ্যানেলের দর্শক নিগম চ্যানেল থেকে যে গুরু ভাই বোনেরা তাদের ভাব প্রকাশ করেন শ্রীমৎ স্বামী তারানন্দ সরস্বতী তার যে কথা এইগুলো নিয়ে আরো শক্ত হচ্ছি আমি যত সমৃদ্ধ হচ্ছি তত আমি তাকে এই সব কথা ফোনে তিন চার ঘন্টার মাধ্যমে তাকে আমি এইসব কথা বলছি ঠাকুর মহারাজ বলেছেন যার স্বামী নেই সেই মানুষ আমাকে আমার মধ্যে তার স্বামীকে দর্শন করবে যারা সন্তান হারা তারা আমার মধ্যে তার সন্তানকে দর্শন করবে কর্মের বোঝা এখানেই নামিয়ে যেতে হবে আমি তোদের ভার নিয়েছি ওপারে তো নিয়েই যাব এপারের কর্ম তোরা কর নিশ্চিন্তে খাদা দাওয়া খুব করে লাফা এগুলো এই যে কথাগুলো এগুলো নিয়ে আমার মনের মধ্যে সৃষ্টি হচ্ছে আমিও ওকে এইভাবেই সমৃদ্ধ করছি ও আত্মহত্যা করবে ঠিক করছে না না একদম ওই পথে যাস না আত্মহত্যা করলে যন্ত্রণা আরো বাড়বে এ আমার কথা না এগুলো আমি কিছু জানি না এগুলো সব ঠাকুরের কথা ওকে সামাল দিতে গিয়ে আমি করলাম আরাগ ঝড়ের মুখে ঠিক এক মাস পরে আমার আরো অত্যন্ত বুঝে উঠতে পারছি না আমি একে সান্তনা দিচ্ছি অথচ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার ঠাকুরের সমস্ত কিছু বাণী মিথ্যা হয়ে যাবে আমার জীবন যদি তোলপাড় হয়ে যায় অন্য পথে চালিত হয় আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না মাসি আমার কাছে মায়ের থেকে বেশি ছিল কারণ মা শুধু জন্ম দিয়েছিল মাসির কাছে হারাতে ঠিক তেরো দিন পরে আবার একটা ঝড় উঠল এই ঝড়টা সামাল দেবার মতো ক্ষমতা আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল কারণ বাবা তারো দিনের পর বাবা চলে গেলেন বাবা যে চলে যাবেন এটা আমরা ঠাকুর মহারাজের কাছে প্রার্থনাই করেছিলাম যে বাবার কষ্ট আমরা দেখতে পাচ্ছি না বাবাকে একবার মুক্তি দাও যাই হোক বাবা ঠিক তারো দিনের পর বাবা আমাদেরকে থেকে চলে গেলেন এইভাবে চলছে নিগম্বরটা চ্যানেল আমাকে সমৃদ্ধ করছে এইভাবে আমিও তৈরি হচ্ছি কিন্তু ঠাকুর মহারাজ দেখলেন ভাবলেন যে আমি কতটা তৈরি হয়েছি সেটা তো ঠাকুর মহারাজ একবার দেখতে হবে ঠিক পনেরো দিন পরে ঠাকুর মহারাজ একটা ইঙ্গিত দিলেন আমাকে ঠাকুর ঘর থেকে ঠাকুরের আসন থেকে শ্রী বিগ্রহ মাটিতে পরে গেল পড়ে গিয়ে ঠাকুর মহারাজের মাথার ডান দিকটা ফেটে গেল আমি ভাবলাম ঝড় উঠেছিল যার হয়তো কোনো কারণেই খুলে গিয়ে ঠাকুর মহারাজ পড়ে গেছেন বুঝতে পারিনি ঝড়টা আরো জমাট বাঁধছে

ডাক্তারবাবু বললেন আমার কিছু করার নেই তুমি শেষ মুহূর্তে নিয়ে এসেছো আমি কিন্তু ডাক্তারবাবুর কথায় অবন দিইনি আমি যথারীতি একদমই ঠিকঠাকই আছি ভেতর থেকে আবার অন্য একটা শক্তি আমার কাছে করছে আমি হাজবেন্ডে তখন একদম প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দেওয়া আছে আমি গিয়ে মাথায় 10 বার আমার মন্ত্র জপ করে দিলাম গায় গোটা গায়ে জয়গুরু জয়গুরু নামে তার শরীর হাত বুলিয়ে দিলাম সে যখন অতিতে যাচ্ছে আমি তখন তার সঙ্গে আমার একটাই কথা ঠাকুরকে স্মরণ করবে আর কিছু চিন্তা করবে না ঠাকুরকে স্মরণ করবে সারা দিন কেটে যাওয়ার পরে ঠিক চারটে সাড়ে চারটে ডাক্তারবাবু আমাকে ডেকে পাঠালেন আমাদের আর কিছু গরমীয় নেই আপনি গিয়ে দেখে আসুন ঠাকুর ওনারা আমাকে বোঝালেন যে আমি উম স্মোক করেছিলেন প্রচন্ড ছুই করা গেল না প্লাটটা আমি ভাবতে পারলাম না প্লাট বেঁধে গিয়েছিল ওকে ভাবতে পারলাম না আপনি গিয়ে দেখে আসুন শেষ পারে মত আমি তখন কান্নায় ভেঙে পড়লাম আমি যেতে পারলাম না ছেলেটিকে বললাম তুই গিয়ে দেখে আয় তো আমি নিচে এসে ঠাকুর মহারাজকে প্রার্থনা করে যাচ্ছি ঠাকুর তুমি একবার এসো ঠাকুর এই সময় তুমি আসবে না তো কে আসবে ঠাকুর তুমি একবার এসো কিভাবে কিভাবে বেকুল হয়ে তোমাকে আমি ডাকবো আমি তো বুঝতে পারছি না আমি প্রথম সন্তান ঠাকুর তুমি সারা দাও ঠাকুর তুমি সারা দাও কিন্তু ওই যে বললাম ঠাকুর বলেছেন প্রারব্ধ কর্ম আমি কাটাবো না তোদের মুক্তি মক্ষর দিকে নিয়ে যাব তিনি তাই করলেন ছটা মিনিট আমার জীবনের লাল রংটা মুছে গেল সাদা হয়ে গেল আমার জীবনটা রাত্রি সাড়ে দশটায় খবর পেলাম হাজব্যান্ড আমার আর নেই আমি ঠাকুরকে কিচ্ছু অভিযোগ অভিযোগ জানাইনি ঠাকুরকে শুধু তো ঠাকুর তুমি শেষের সময়টা এসেছিলে তো তাকে তুমি নিয়ে গেছো তো তোমার কাছে তুমি রেখেছো তো তুমি বলেছো আমরা যারা যাব মৃত্যুই হচ্ছে আর তোমার সঙ্গে মিলবার মৃত্যুই হচ্ছে দার মৃত্যু হলে তবে তোমার সঙ্গে মিলতে পারবো কি আনন্দ ঠাকুর আমার আমার হাজবেন্ড তোমার কাছে গেছে তুমি এসব নিয়ে ভালোভাবে রাখো ঠাকুর আমাকে কেউ সান্তনা দেবে এই ভাবে রাত কেটে গেল পরের দিন দাহ কার্য সব শেষ হলো আমাকে সবাই সান্তনা দিতে এলো কিন্তু সান্তনা তো আমি সব জানি আমার সান্তনা আমি নিজে নিজেই নিচ্ছি আমার মা জানতো না তিন দিন পরে মাকে আমি ঠিক স্টেবিল হয়ে মা তুমি কিছু চিন্তা করো না মানুষের সময় হয়েছে চলে গেছে কিন্তু মা ভেবেছিল মেয়ে তো বয়সটা খুব বেশি নয় আমি আমার পঁয়তাল্লিশ বছর রান করছে হাসতে আমি বাহান্ন বছর মধ্যে আমার ঠাকুর আছেন জোর গলায় বলেছি আমার ঠাকুর আছেন আমি ঠাকুরকে নিয়ে ঠিক সারা জীবন চলে যাব এইভাবেই চলতে লাগলো আমার অনলাইন সংঘ ছিল হাজব্যান্ড বুধবার মারা গেলেন অনলাইন শঙ্ঘ শনিবার আমি অনলাইনে আমার সঙ্গে আমার গান গাইবার ছিল আমি যথারীতি গান গেয়েছি মহন্ত মহারাজের সঙ্গে মহন্ত মহারাজ যারা রাজাহাঁটিতে ঠিক দুদিন তিন দিন পরেই এসেছেন মহন্ত মহারাজের সঙ্গে সকাল ছটায় আমি দেখা করতে গেলাম মহারাজ মানবিদি বলে দিলেন যে ওর হাজব্যান্ড কেউ হারিয়েছে অভাগী এসেছে আপনি একটু দেখুন তো আমি তখন দিশে মতো কি বলবো বুঝে উঠতে পারছি না আমি মহন্ত যে মহারাজ কামনা করছো যেখানে আছে ভালো আছে তুমি জন্ম কামনা করছো কেন জন্মালো কি ভালো কথা নাকি মানবীদি বললেন অনিতা তুমি আর কথা বাড়িও না মহন্ত মহারাজ আমাকে হাত তুলে আশীর্বাদ করে বললেন সারস্বত জগৎ তোমার সঙ্গে আছে তোমার মঙ্গল হবে উনি হাত তুলে আমাকে আশীর্বাদ করলেন মহন্ত মহারাজের সঙ্গে আমার শেষ দেখা আশীর্বাদ পাওয়া প্রচন্ড একটা কৃপার কথা ঠাকুর মহারাজ মহন্ত মহারাজ মিলে দুজনে আমাকে কৃপা করলেন এইভাবে চলতে লাগলো এইভাবে নিগম বার্তা চ্যানেল আমার জীবনে প্রচন্ড বড় ভূমিকা পালন করেছে আমি সকল গুরু ভাই গুরু বোনকে জানাই বিশেষ করে ভাস্কর মৌসুমী দি এদের জানাই আমার জয়গুরু জয় ভাষণ এবং কৃতজ্ঞতা আমার এবার আমি শেষের পথে শেষের দিকে যাব আমার অনলাইন সংঘ আমার যে রাজহাটির মহিলা সংঘ আছে এবং সর্বোপরি চপল দাদা আছেন উনিও ওনার কথা শুনে অনলাইনে যখন সংঘ হতো উনি প্রত্যেকটা বাণী ভেঙে ভেঙে বলে দিতেন সেই থেকে আমি আরো জোর এই জোর ঠাকুর দিয়েছেন এই জোর ঠাকুর দিয়েছেন না হলে আমি তো কোথায় হারিয়ে যেতাম আমার কিচ্ছু করার ছিল না আমি ভেসে যেতাম ঠাকুর মহারাজ আমাকে এই ভাবে কৃপা করে ধরে রেখেছেন শেষ শেষে বলি ঠাকুর মহারাজ আমাকে সাবধান করলেন আমি একদিন ঠাকুর ঠাকুরের আরতি করছি সন্ধেবেলা সন্ধে আরতি করছি তো আমার মনের মধ্যে একটা প্রচন্ড একটা উত্তেজনা সৃষ্টি কিরকম হয়েছে আমার সন্তান এখানে নেই ও হায়দ্রাবাদে আছে তো আমার হাজব্যান্ডের আহ মৃত্যুবার্ষিকী এগিয়ে আসছে তো ও যদি না থাকে মৃত্যুবার্ষিকীটা সেই দিন হবে না তাহলে আমি কি করবো মনের মধ্যে হচ্ছে তাহলে আমি তো সংঘ রাখতে পারি একটু বেশ বড় করে আয়োজন করে একদিকে সংঘ হবে একদিকে আমার আত্মীয় স্বজন আমার গুরু বল সবাইকে আমি নিমন্ত্রণ করবো শ্রাদ্ধ বললে কেউ আসবে না সংঘ বললে সবাই আসবে মনের মধ্যে খুব তোলপাড় হচ্ছে যে আমি তাহলে একটু বড় সড় করেই আহ সংঘ আহ্বান করবো খুব মানে ভীষণ একটা তোলপাড় হচ্ছে উত্তেজনার সৃষ্টি হয়েছে রাত্রিবেলা আমি ফেসবুকটা গিয়ে সাবধান দিলেন বসে কোনো কাজ করো না আগে ভেবে তারপর কাজ করবে করে কিন্তু ভাববে না আমি কথাটা আমার ভাষায় বললাম ঠাকুর মহারাজ যে বলেছেন এই কথাটা আমার মনে নেই কথাটা মর্মার্থ এটা খুব মন খারাপ হয়ে গেল পরের দিন সকালবেলা কোনোদিন আমি সকালবেলা উঠে ফোন ঘাটি না পরের দিন সকালবেলা আবার ফোনটা ভে যেই খুললাম ফেসবুকটা আবার একটা প্রথমেই বাণী মন খারাপ হলে শ্রী গুরুর মন্ত্র জপ করো যারা বড় ভক্ত আছেন সেবক আছেন তাদের থেকে পরামর্শ নাও তুমি কীভাবে এগোবে আর আমি তোমাকে ভালোবাসি আর একটা কথা ছিল আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ঠাকুর আমাকে সাবধান করলেন এইভাবে ঠাকুর আমাকে কৃপা করে চলেছেন ঠাকুর আমার জীবনে আমার অভিভাবককে হারিয়ে ঠাকুর অভিভাবক এইভাবেই হয়ে গেলেন আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন আমি যেন ঠাকুরকে নিয়ে আমার সারাটা জীবন এইভাবেই চলতে পারি আমি সকলের কাছে কৃতজ্ঞ আমার ঠাকুর মহারাজ আমাকে এইটুকু কথা বলার সুযোগ করে দিয়েছেন নিগম বা স্টাফ চ্যানেলকে আমার কৃতজ্ঞতা জানাই সকলের চরণে জয়গুরু জয়মার সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য এইটুকুই শেষ করছি আর একটা কথা বলি ঠাকুর শেষের দিনে তুমি এসো শেষের দিনে তুমি হাতটা ধরে থেকো ঠাকুর এটাই তোমার শ্রীচরণে আমার শেষ প্রার্থনা জয়গুন জয় মা জয়গুরু জয়গুরু জয়মা এতক্ষণ আমরা রাজহাটি হুগলি রাজহাটি বন্দর নিবাসী শ্রীমত্তা অনিতা দত্ত মায়ের হৃদয় মোছরানো ভাব বিনিময় শুনলাম আমরা প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আমাদের দর্শক মন্ডলীর কাছে তারা বারংবার জানাচ্ছিলেন যে তারা হয়তো কোনো যান্ত্রিক কারণে শুনতে পাচ্ছেন না অনেকেই জানাচ্ছেন বিভা চৌধুরী মা এবং অন্যান্য অনেকেই জানিয়েছেন যে তারা হয়তো এত মনোগ্রাহী এত এত গভীর যে ভাব বিনিময় করলেন আমাদের অনিতা দত্ত মা হয়তো অনেকটাই তারা শুনতে পাননি সেই জন্য আমরা নিগমবার্তার তরফ থেকে নিগমবার্তা টিমের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে ভাবে ঠাকুর মহারাজ এবং আপনাদের প্রত্যেকের চরণে প্রার্থী রেকর্ডিংয়ের কিছু কারণেই পুরো এই ভাব বিনিময়টি রেকর্ডিং ক্লিপ ছিল আমরা লাইভে অনিতা দত্ত মাকে আনতে পারিনি আমাদের অক্ষমতায় রেকর্ডেড ক্লিপ তিনি পাঠিয়েছিলেন সেখানে হয়তো ভলিউমের কিছু সমস্যা রয়ে গেছে আপনারা শুনতে পেলেন না আমরা দুঃখিত কিন্তু আমি এতক্ষণ স্তব্ধ হয়ে শুনছিলাম অনিতা দত্ত মায়ের এই ভাব বিনিময় আমরা ঠাকুর মহারাজ এক জায়গায় বলেছিলেন যে অভয় বাণীতে তার সে অমূল্য বাণীটি রয়েছে যে আমাকে যারা প্রকৃত আমার আমার মতো করে চিনেছে নিজের মতো করে চিনেছে তারা তাদের কিন্তু সেই অকুল দরিয়ায় ফেলে দিলেও তারা আমাকে ছেড়ে যাবে না অর্থাৎ তারাই ঠাকুর মহারাজের প্রকৃত লীলা পার্ষদ তারাই ঠাকুর মহারাজের প্রকৃত আপন ব্যক্তিগত জীবনে একের পর এক বিপর্যয় যখন হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে যখন আমাদের মতো সাধারণ যারা তাদের কাছে বাঁচার অর্থটাই আমরা মায়াবদ্ধ জীব যখন সেই মায়ার জগতে আমরা একের পর এক আঘাতের সম্মুখীন হই একের পর এক সম্মুখীন হই যখন আমাদের হৃদয়টা হাহাকার করে বলে ওঠে যে এই বেঁচে থাকার কি অর্থ তখনই তো আমাদের প্রকৃত পরীক্ষার সময় আসে আমাদের হৃদয় দেবতা যিনি আমাদের হৃদয়ে বসে আছেন হয়তো তখনই তিনি আমাদের সেই বিশ্বাস আমাদের সেই ভক্তির পরীক্ষা নেন এবং শ্রীমত্তা অনিতা দত্ত মা এতক্ষণ ধরে তার সেই পরীক্ষার কথাই শোনাচ্ছিলেন যে পরীক্ষায় তিনি একের পর এক ধাপ পেরিয়ে আজকে এসে তার সেই ঠাকুর মহারাজের প্রতি সুদৃঢ় বিশ্বাস ঠাকুর মহারাজের প্রতি সুদৃঢ় ভক্তি তার বলে তিনি আজকে যে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তা বলাই বাহুল্য এতক্ষণ ধরে সেই হৃদয়ে মোচরানো তার সেই ভাবের কথা আমরা শুনলাম আর এই সুদীর্ঘ এই বিপর্যয় সময়ে যে সময় একদিকে বিশ্বজোড়া বিপর্যয় চলছে করোনা মহামারী চলছে আর একদিকে অনিতা দত্ত মায়ের সেই ব্যক্তিগত বিপর্যয়ের সময় সেই সময় নিগম চ্যানেল কিন্তু সঙ্গে ছিল সে কথা অনিতা দত্ত মা বারংবার উল্লেখ করলেন আমরা নিগম বার্তা টিমের তরফ থেকে ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে আমাদের ঠাকুর মহারাজের চরণগত শ্রীমত্তা অনিতা দত্ত মায়ের পতি স্বামী আমাদের দাদা গুরুভ্রাতা তার চিরশান্তি কামনা করছি ঠাকুর মহারাজের রাতুর রাঙাচরণে এবং অন্যান্য যারা বিদেহী হয়েছিলেন এই করোনার করার আঘাতে তাদের সকলের চিরশান্তি কামনা করছি সেই সঙ্গে শ্রীমত্তা অনিতা দত্ত মায়ের ঠাকুরগত হাকুরময় নিগমানন্দময় বাকি জীবন কামনা করছি জয়গুরু জয়গুরু জয়মা আমরা এতক্ষণ শুনছিলাম সেই ভাব ভাব বিনিময়ের প্রথম পর্ব এবার আমরা আমাদের এই লাইভ স্ট্রিমিং এ আহ্বান করছি আমাদের আজকের যিনি বিশেষ অতিথি আজকে যিনি আমাদেরকে সেই ভাব বিনিময়ের যে গুরার্থ সেই প্রসঙ্গে আলোকিত করবেন তার বিরাট মন মনন তার বিরাট অধ্যয়নের সাহচর্যে তিনি আর কেউ নন আমাদের নিগমবার টিমের অন্যতম সদস্য আমার প্রিয় দাদা শ্রদ্ধেয় শিক্ষক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিগমানন্দ যুবসংঘের মাননীয় পরিদর্শক সুবক্তা সুলেখক তথা বহু সারস্বৎ গ্রন্থাবলী যিনি রচনা করে চলেছেন অক্লান্তভাবে সেই আমাদের অতি প্রিয় মানুষ ঠাকুরমহাজের প্রিয় সন্তান শ্রীযুক্ত নারায়ণ চন্দ্র রাউত দাদাকে আমি আজকের আমাদের এই লাইভ এ আহ্বান জানাচ্ছি জয়গুরু জয়গুরু জয়মা জয়গুরু দাদা জয়গুরু জয়গুরু জয়মা জয়গুরু 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 এতক্ষণ আপনি আমাদের ব্যাকসিজে ছিলেন আমরা এতক্ষণ ধরে শ্রীমত্তা অনিতা দত্ত মায়ের যে হাববিহুবল ভাব বিনিময় শুনলাম তাতে আমাদের সকলে হৃদয়ে কেঁদে উঠেছে তার সেই ভাবের দ্বারা এবং সম্ভবত আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে ভাব প্রকৃত ভাব বিনিময় সেখানেই যেখানে ভাবের দ্বারা কণ্ঠরুদ্ধ হয়ে যায় তো সেই ভাব বিনিময় প্রকৃত ভাব বিনিময়ের অর্থ তথা ভাবের রাজ্যে আজকে আপনার সাহচর্যে আমরা একটু একটু করে প্রবেশ করার চেষ্টা করব দর্শকেরাও আকুল আগ্রহে অপেক্ষা করছে আর দেরি না করে এই যে ভাব বিনিময়ের যে বিশেষ পর্যালোচনা এই পর্বে আমরা প্রবেশ করছি প্রথমেই আমি আপনার কাছে একদম খুব দু চার কথাই জেনে নিতে চাইবো ভাব বারংবার যে ভাবের কথা হচ্ছে ভাব বিষয়টা আসলে কি জয়গুরু 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 আজকের ভাব বিনিময়ের এই পর্বে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই তথাকথিত সম্বোধনাদি বাদ দিয়ে আমি এই ভাব বিনিময় পর্ব যেটুকু হয়েছে তাতে সত্যিকারের ভাব বিনিময় যে হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ অনিতা দত্তদি যখন তার ভাব বিনিময় করছিলেন ঠিক যথার্থ সময়ে আমার হৃদয়ে আমি রোমাঞ্চ অনুভব করি এবং তার যে ভাব বিনিময় আমার হৃদয়কে স্পর্শ করেছে তার প্রমাণও পেয়েছি সেটা কিছুই নয় দরদর কণ্ঠে দরদর ভাবে চক্ষু থেকে অশ্রু ঝুড়ে পড়া একেই বলে যথার্থ ভাব বিনিময় সারস্বত জগতের অন্যতম বিষয় যে ভাব বিনিময় আমাদের জ্ঞান অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী অন্তত আমার মনে হয় এটি অত্যন্ত কঠিন জিনিস কঠিন বিষয় সেই কারণে আমরা নিগম বার্তা চ্যানেলের এই বিশেষ পর্বটি যেটি কিনা মাসে একবার অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি সেটা মাধ্যমে আমরা এই ভাব বিনিময়ের বিষয়টাকে যত রকম ভাবে সম্ভব আমরা বুঝে নিতে চাই কারণ এই আমাদের সদ্য প্রয়াত প্রাক্তন মহন্ত মহারাজ এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিতেন সবাই গুরুত্ব দিতেন এটা ঠিক কথা কিন্তু আমরা বুঝতে পারতাম আমরা যারা কম বেশি ভাব বিনিময় করে থাকি বা করার কথা ভাবজি তাদের এটা খুব ভালো করে জেনে নিতে হবে যে ভাব বিনিময় অর্থাৎ ভাবের বিনিময় আমাদের সারস্ব জগতের অন্যতম প্রধান ঠাকুরের ডান হাত এই কথাটি চালু আছে বাচস্পতি সত্যানন্দ শ্রীমৎস্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ তিনি এই ভাব বিনিময় প্রসঙ্গে তার মূল্যবান মতামত সম্বলিত একটি ছোট্ট পুস্তিকা রচনা করে গেছেন সেই জন্য সেই বই থেকেই পাঠ ইত্যাদির মাধ্যমে আমরা বার্তা চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করব ভাব বিষয় এবং ভাব বিনিময় সংক্রান্ত যাবতীয় তত্ত্ব সব তথ্য কিছুকে বুঝে নেওয়ার জন্য আমি এই প্রসঙ্গে আমি এই সত্যানন্দ মহারাজের কথা অল্প করে একটু বলবো কারণ এই ঠাকুর যেমন আমার জীবনে পিতা মাতা পারিবারিক বা পার্শ্ববর্তী গ্রামের পরিবেশের মাধ্যমে আমার জীবনে জন্মসূত্রে আমি আমি পেয়েছি তবে খুব ছোটোবেলায় বলি আগেও হয়তো বলেছি যে ঠাকুরের বাণী আর্য দর্পণের ওই তখনকার দিনে সাদা কালো ছোট্ট ছবি আর হচ্ছে বাণীর মাধ্যমেই ঠাকুর আমার জীবনে প্রবেশ করেছেন তো তার পরবর্তীকালে যখন বড় হই তখন স্বামী সত্যানন্দ মহারাজের গুরুবর সত্যানন্দ বইটি আমার জীবনের এক মহাসঙ্গী ছিল জীবনের সবচেয়ে কঠিন সময় অর্থাৎ কৈশোর বা যৌবন বিশেষ করে কৈশোরের সময়ে অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সময় পড়ার সময় মনে আছে আমি হোস্টেলে থাকতাম তখন এই বইটা আমি আমার চিরসঙ্গী ছিল খুব পড়তাম মহারাজের যে জীবনের কাহিনী সেগুলো পড়ে আমি সব রকমভাবে সাহায্য পাই হয়তো মহারাজের সঙ্গে আমার জন্ম জন্মান্তর সম্পর্ক না হলে মহারাজের ওই বই যদি আমি না পেতাম হয়তো কোথায় হারিয়ে যেতাম জীবনে বড় হওয়ার জন্য যে সূত্রগুলো দরকার সেগুলোই কিন্তু আমি পেয়েছি ওই বই থেকে যাই হোক সেই মহারাজের লেখা এই ভাব বিনিময় বইটি আমার ধারণা বা আমি যে যতটুকু বুঝেছি বইটা কিন্তু খুব অপরিচিত অনেকের কাছে কারণ সেই বইটি আমি একটু দেখাচ্ছি এখানে ছোট্ট পুস্তিকা এই যে সেই বইটি ভাব বিনিময় আমার কাছে যে বইটা রয়েছে আমি জানি না এর নতুন কোনো সংস্করণ বেরিয়েছে কিনা বইটি তেরোশো একাশি সালে প্রকাশিত হয় তখন মাত্র এক টাকা দাম ছিল পরে ওদের দেখছি তিন টাকা দাম যাই হোক সেটা বড় কথা নয় আমি বইটি পাই পাই দু সালের দিকে এবং না ভুল বলে ফেললাম উনিশশো সালে হ্যাঁ সেই তেরো সালের সাতাশে অক্টোবর আমি প্রথম পড়ি তারপরে আবার উনিশ সালে তারপরে বাইশ সালে পড়ছি কিন্তু মাঝে অনেকবার পড়া হয়েছে সেভাবে উল্লেখ নেই যাই হোক আমাদের মূল প্রশ্ন ভাব বিষয়টা কি আমি বারবার এই পর্বে বা আমাদের এই আলোচনার প্রসঙ্গে অতিথি রূপে আমি এই বইয়ের সূত্র ধরে আমরা বোঝার চেষ্টা করব ভাব বিষয়টা কি এই পুস্তকে আছে ঠাকুরের কথাতেও আছে ঠাকুরের প্রেমিক গুরু গ্রন্থে এর সন্ধান হয়েছে মহারাজ নিজেই দিয়েছেন বলছেন কি আলোর মতই যে প্রেমের প্রথম অবস্থাকেই ভাব বলা হচ্ছে ভালোবাসার প্রথম অবস্থাকে অর্থাৎ ভাব বিষয়টা একটা বীজের অঙ্কুরের মতো এই ভাব পরবর্তীকালে অর্থাৎ কতগুলো স্তরের মাধ্যমে যে চরম অবস্থা লাভ করে তাকে বলা হচ্ছে প্রেমভুগ অর্থাৎ প্রেমটা হচ্ছে আমাদের অন্তিম লক্ষ্য তার আগে এই ভাবটা অল্প অল্প করে স্টেজ বাই স্টেজ আসে সেই হিসাবে সেই হিসাবে বলছেন কি যে ভাব তিন রকম হতে পারে হুম সেটা প্রথম কি না ভাব বা ভক্তি হিসাবে বলা হচ্ছে ভক্তি সঙ্গে ভাবের একটু তফাৎ আছে সেটা একটা অবস্থা তো বলছেন কি সাধন ভক্তি ভাব ভক্তি আর প্রেম ভক্তি এই তিনটে স্তর রয়েছে অর্থাৎ আমরা যে সঙ্গে যাই সঙ্গে গিয়ে নাম চুতরাতি করি হ্যাঁ শ্রবণাদি করি শরণমন করি এর মাধ্যমে আমরা যে ভাবের বা ভক্তির একটা সাধনা করছে সেই সাধনা বা শ্রবণাদি কীর্তনাদির ফলে আমাদের ভেতরে যে অল্প অল্প অনুভূতি আসছে সেটাকেই অ্যাকচুয়ালি ভাব বলছে এটাকে মহারাজ বা ভাব জগতের মহাজন যারা রয়েছেন তারাও তাদের লেখার মধ্যে এই কথাগুলো বলছেন যে সূর্য উদয়ের সময় হ্যাঁ অল্প অল্প যখন আলোর আভা আসছে সেটাই হচ্ছে সেই প্রথম ভাবটা অভিব্যক্তিটাই হচ্ছে ভাব আর তারপরে কিছু থাকলে বলবো না হলে আমি আমি এই প্রসঙ্গে একটা বিশেষ বিষয় আমার হঠাৎ করে মাথায় এলো আমরা ঠাকুর মহারাজের সেই সাধন সম্পর্কে বারংবার আলোচনা করি তন্ত্র জ্ঞান যোগ এবং প্রেম সাধনা তো এই যে অন্তিম যে সাধনাটি অর্থাৎ আমাদের নির্বিকল্প সমাধি উত্থানের পরে ঠাকুর মহারাজ যে অন্তিম করেছিলেন সেই সেই মুসৌরি পাহাড়ে সেই প্রেমিক গুরুর কাছে তো সেটিকে আমরা অনেক সময় প্রেম সাধনা বলি আবার অনেক সময় কিন্তু অনেকে ভাব সাধনাও বলে থাকেন তো আহ আপনি যেটা বললেন যে মানে ভাবের অন্তিম লক্ষ্য হচ্ছে প্রেম তো সেক্ষেত্রে ঠাকুর মহারাজের এই সাধনা থেকে তাহলে আমরা বলা যেতেই পারে অবশ্যই অবশ্যই এবং সবচেয়ে বড় কথা এখানে মহারাজের বইতে লেখা আছে প্রেমিক গুরু ঠাকুরের শেষ গ্রন্থ হ্যাঁ অন্তিম সাধনা যদি প্রেম সাধনা হয় বা ভাব সাধনা হয় এটাও ঠাকুর মহারাজের ঠাকুরের শেষ গ্রন্থ হ্যাঁ সেই ঠাকুর মহারাজের সেই সময় আমরা সেই সেই যজ্ঞেশ্বর বাবুর সেই বাড়িতে তার সেই ভাবনমাদ অবস্থা সৃষ্টি হতো সেই প্রেম সাধনার পরে সে আমরা বিভিন্ন গ্রন্থে পেয়েছি যাই হোক দাদা তাহলে আমরা এবার যদি আরেকটু গভীরে প্রবেশ করার চেষ্টা করি তাহলে আমি এই যে ভাব ভাবের কথা আপনি এই যে ভাবের কথা আপনি বলছেন হ্যাঁ এই ভাবকে কত মানে বিভিন্ন যে মহাজনেরা মানে ভাবকে যে বিভিন্ন ভাগে ভাগ করে গিয়েছেন সেই প্রসঙ্গে যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করেন ভাই এই যে ভাব জগতে প্রকৃত মহাজন কারা সেই বিষয়ে যদি একটু বলেন সেটাতে যাওয়ার আগে আমি মহারাজের বই থেকে একটু পাঠ করে আর একটু সুন্দর কথা যাব অবশ্যই অবশ্যই দুই পৃষ্ঠাতে রয়েছে আমি যেটা বললাম সেটা সঠিক এবং সেটাই আমি পাঠ করে তার সঙ্গে একটু একটু কথা এড করব যেটা কিনা আমাদের আরো বুঝতে সাহায্য করবে কবিরা মানে আমরা মহারাজের হাত ধরে যাবো মহারাজের বিরতি আহ দিয়ে আপনাকে একটু আহ থামি আমি জাস্ট আজকে দর্শক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আজকের এই সুন্দর যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে আপনারা সক্রিয়ভাবে যারা রয়েছেন দর্শক হিসাবে তারা যদি তাদের মনে কোনো প্রশ্ন জাগে এই ভাব রাজ্য ঠাকুর মহারাজের ভাবের জগৎ সম্পর্কে বা যদি আপনাদের মনে কিছু বলার থাকে এ বিষয়ে আপনারা নির্দ্বিধায় আমাদের ইনবক্সে জানান আমরা আজকে যিনি লাইভে অতিথি রয়েছেন আমাদের প্রিয় মানুষ ঠাকুর মহারাজের ভাবগ্রাহী সন্তান নারায়ণ শ্রীযুক্ত নারায়ণ চন্দ্র রাউত তার কাছে আমরা তুলে ধরবো আপনার সেই বক্তব্যকে এই টুকনি প্রার্থনা জানিয়ে নারায়ণ দাকে ফিরিয়ে দিচ্ছি জয় মা বিনিময় মানে কি শুধু আধ্যাত্মিকতা এর দ্বারা কিভাবে সমাজে ভাবে সমাজের সম্ভব উন্নতি সাধন সম্ভব ঠিক আছে হ্যাঁ প্রশ্নটা আমরা একটু পড়ে নেব আমরা একটুখানি ঠাকুর ভাই মহারাজের গ্রন্থটা থেকে পাঠ করছেন জয়গুরু সূর্য উদিত হইতেছেন এমন সময় যেমন কিরণ অল্প অল্প প্রকাশ পায় তদ্রুপ প্রেমের প্রথম প্রথম অবস্থাকে ভাব বলা যায় কারণ এই ভাব ক্রমে ক্রমে প্রেম দশা লাভ করিবে প্রেমের প্রথম অবস্থাকেই ভাব বলা যায় ইহাতে অশ্রু পুলকাদি সাত্বিক ভাব সকলের অল্পমাত্র উদয় হইয়া থাকে এই শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাব ভাব যখন হবে পুলকাদি অবসকের অল্পমাত্র উদয় হইয়া থাকে এই কথাটা ঠাকুরের প্রেমিক গুরু গ্রন্থে ছাব্বিশ পৃষ্ঠায় রয়েছে এখানে উল্লেখ করা আছে এইখানে যে কথাটা আমি বোঝার জন্য উল্লেখ করব সেটা হচ্ছে এই যে অশ্রু পুলকাদি সাত্বিক ভাব এই জিনিসটা কি না এটা হচ্ছে আটটি ভাব অশ্রু আর পুলক এই দুটো বলা বলা বাকি কিন্তু হয়নি ছটি সেটা আমরা জানবো কি এই আটটি ভাব হচ্ছে স্তম্ভ সেদ, পুলক সরভেদ কম্প বৈবর্ণ আনন্দজনিত ক্রন্দন আর স্তম্ভ মানে হচ্ছে আমাদের শরীরের কোন অংশ হয়ে যাবে শক্ত হয়ে যাবে অর্থাৎ স্বাভাবিক তার যে বৈশিষ্ট্য থাকবে না দ্বিতীয় যে ভাব সেটা হচ্ছে অর্থাৎ ঘাম বেরোবে ঘর্ম বেরোবে পুলক পুলক মানে হচ্ছে শিহরণ শরীরের মধ্যে শিহরণ জাগবে এই যে অরিতাদি যখন তার তার করছেন আমাদের যাদের যারা ঠিক আমি অনুভব করেছি মানে কি কানেকশন ভাব ঘটছে ওনার ভাব আমার ভাবের সঙ্গে মিলে যাচ্ছে এটাই তার প্রমাণ আর কোন ভক্তের যখন সত্যিকারে এই ভাব আসবে তখন ভগবানের যে ভাব বা ভগবানের নিত্য সিদ্ধ পরিকর তারা নিত্যলোকে এই ভাবগুলো ভাবগুলোর মূর্তিমান রূপে আছেন সেই সেখান থেকে সেই ভাবের সঙ্গে কানেক্টেড হবে তারপর সরভেদ অর্থাৎ স্বাভাবিক স্বর থাকবে না স্বরটা ভেঙে যাবে স্বরটা কমে যাবে এই যে অনিতাদির কণ্ঠস্বর কমে যাওয়ার এটাই হচ্ছে মূল কারণ যান্ত্রিক কারণ জয়গুরু একদমই মানে প্রকৃত ভাব বিনিময় সেই জন্যই হয়তো কণ্ঠটা একদম অস্পষ্ট হয়ে গেছিল ঠিক একদমই জয়গুরু এবং ওটা কিন্তু বৈশিষ্ট্য যারা একটু হয়তো কষ্ট করে শুনতে পেয়েছেন সেই ভাব বিনিময়ে তারা এটা কিন্তু হৃদয় দিয়ে অনুভব করবেন তার সেই ভাব বিনিময়ে যারা প্রকৃত সাধন করতে পেরেছেন জয়গুরু তারপর হচ্ছে কম অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ কাঁপতে থাকবে বৈবর্ণ শরীর বিবর্ণ হয়ে যাবে আর আনন্দজনিত ক্রন্দন এই ভাব বিনিময়ের আনন্দ এমনই আনন্দ যে আনন্দকে হাহা করে প্রকাশ করার বিষয় নয় এই আনন্দ ক্রিস্টালাইজ হয়ে অশ্রু হয়ে ঝরে পড়বে সেইটাকে বলা হচ্ছে আনন্দজনিত ক্রন্দন আর সমাধি সমাধি মানে ঠাকুর সমাধির কথা বলেছেন অর্থাৎ এখানে এই সমাধি বলতে কি না আমাদের প্রাণটার আমাদের আয়ত্ত থাকবে না সে আমাদের এই পঞ্চভূতের যে শরীর তার যে পাঁচটি স্তর আছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ কোন স্তরে পৌঁছবে সেটা আমরা বুঝতেই না আমি বলে রাখি এই পাঁচটা স্তরের মধ্যে হচ্ছে পারবো তিনটে ফিজিক্যাল স্তর অর্থাৎ অন্নময় আনন্দময় অন্যময় আহ মনময় আর প্রাণময় কোষ ফিজিক্যাল স্তর ফিজিক্যাল বডি আর বিজ্ঞানময় হচ্ছে এটা নন ফিজিক্যাল পার্ট এটা হচ্ছে কানেক্টিং আর আনন্দময় স্তর বা কোষ হচ্ছে আমাদের নন ফিজিক্যাল পার্ট অর্থাৎ পাঁচটা স্তরের মধ্যে তিনটে স্তর আর বাকি দুটো স্তর নন ফিজিক্যাল এবং তার মধ্যে এই গ্যারময় কোষটা এই দুটো স্তরের মধ্যে কানেক্টিং থাকে ওটাও নন ফিজিক্যাল অর্থাৎ এই সমাধি অবস্থা ঠাকুরের মতো সমাধি না হলেও প্রকৃত ভাব যার ভেতরে আসবে তার ভেতরে এই সব বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে এবং এটা যার হবে সেই প্রধানত বুঝতে পারবে আর কারুর যদি অন্য যারা যদি কখনো সৌভাগ্য লক্ষ্য করেন তারা কিন্তু সমমনস্ক বা ভাবের বা সব সম গুণসম্পন্ন না হলে সমচিত্ত একই রকম চিত্ত শুদ্ধি না হলে বুঝতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এইটুকু আমরা মহারাজের বইয়ের বাইরে আমাদের বৈষ্ণব শাস্ত্রাদি থেকে এই অষ্ট মানে অশ্রু যে যে ভাব বলা হচ্ছে এর অল্প উদয় হবে এখানে মহারাজ ঠাকুর লিখেছেন অল্পমাত্র উদয় হইয়া থাকে তাহলে দেখুন অল্প অল্প এইসব ভাব আসবে ঠিক যেমন হবে অল্প অল্প সূর্য কিরণ সূর্য উদয়ের আগে দেখতে পাই এইবারে আমি আশা করি এই অংশটুকু অনেকে সমৃদ্ধ হবেন এক বড় কথা আমরা এত ভাবে পড়ি কিন্তু সবচেয়ে মনে থাকতে চায় না দেখেছি hm বিস্তারিত চলে হয়ে যায় এবং আপনারা যারা এগুলো ভালো করে জানতে যান ঠাকুরের মহারাজা যদি বইটা যদি পাওয়া যায় তাহলে আপনারা সংগ্রহ করবেন আশা করি যে নতুন বেরিয়ে থাকে খুব কম দাম হবে মাত্র 28 পৃষ্ঠা বই হ্যাঁ কিন্তু এত সুন্দর বই আর কি মনে হ্যাঁ অমূল্য একদম একদমই হ্যাঁ আমি তো নোট আমি তো নোট নিচ্ছি একদম আমি মনোযোগী ছাত্র হয়ে নোট নেব প্রত্যেক মাসেই আমরা প্রস্তুত পরিকল্পনা করছি এই ভাব বিনিময় পর্বের সঙ্গে যদি এই ভাব জগতের চাবিকাঠি স্বরূপ এই যে নারান্দার বিশ্লেষণ এটাকে যদি রাখা যায় আমরা আশা করছি সাধারণ দর্শকরা এটিকে খুব সাদরে গ্রহণ করবেন খুব সুন্দর ভাবে আমরা সেই ভাবের যে প্রাথমিক বিষয়টা সেটা আমরা জানলাম তাহলে কি নারান্দা এই যে ভাব আমরা আমাদের মধ্যে তো সবারই হৃদয়ে অভাব একমাত্র ভাবগ্রাহী হচ্ছেন আমাদের ঠাকুর মহারাজ তিনি ভাবগ্রাহী জনার্দন আমরা সবাই অভাবের দ্বারা তৈরি কোন সাধনা কোন প্র্যাকটিস এর দ্বারা কি এই যে ভাব এটিকে গ্রহণ করা বা অর্জন করা সম্ভব এমন কি এটি কি এই যে ভাবের কথা আপনি বারংবার বলছেন এটি কি সাধনালব্ধ একটি সম্পদ এ বিষয়ে যদি আপনি একটু বলেন না আমি এই প্রশ্নটা অবশ্যই নেব তার আগে আমি একটা অংশ কমপ্লিট করি এই যে ভাব যে এই মহাজনদের কথা একটু বলতে হবে মহাজন হ্যাঁ আমি হ্যাঁ একদম আমি এটা বলেছিলাম হ্যাঁ আপনি কিন্তু করে হ্যাঁ জয়গুরু এটাও তিনি কানেকশন করে বলে দিচ্ছেন এবং এটা খুব আমরা ইম্পর্টেন্টের বই নিয়ে বিশ্লেষণ বা চেষ্টা করছি বলছেন তার বইতে ভাব বিনিময় বা ভাব বিশ্লেষণ করতে গেলে ভাবের যাহারা মহাজন বা কারবারি তাদের আনুগত্য শিকার সর্বাগ্রে প্রয়োজন ভাব রাজ্যের যারা মহাজন মহারাজ এই বইতে আমাদের ঠাকুরকেই ভাব রাজ্যের অন্যতম প্রধান মহাজন বলেছেন কিন্তু ঠিক ঠাকুরের আগে আরো মহাজনরা এসেছেন তারা কারা না রূপ গোস্বামী পাদ হ্যাঁ রূপ গোস্বামী পাদ তিনি ভক্ত অসাম্মিত সিন্ধু বইতে বা উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে হ্যাঁ এইসব বইতে এমন ভাবের এইসব কথাগুলো বিশ্লেষণ করে গেছেন সেগুলো অমূল্য গ্রন্থ এবং ঠাকুরের প্রেমিক গুরু বইগুলোতে এর রয়েছে তো হলেন আমাদের ভাব রাজ্যের বলতে এই এরাই মহাজন আমাদের ঠাকুর আরো অনেকে আছেন তো সেই তাদের প্রতি সর্বাগ্রে আমাদের আনুগত্য প্রয়োজন অর্থাৎ তারা হচ্ছে ভাব রাজ্যের গুরু হ্যাঁ অর্থাৎ আমরা যদি আমাদের মনের যে অভাব রয়েছে সেই অভাব পূরণের জন্য তাদের কাছে আকুল প্রার্থনা না জানে তাহলে কিন্তু আমরা ভাবের পাব না এইখানে প্রসঙ্গটা চলে আসছেই যে এই যে যে প্রশ্নটা আমাদের সত্যজিৎ করলো ভাবের কি কোনো সাধনা আছে ভাব সিদ্ধ বস্তু ভাবকে সাধনা করে তৈরি করতে হয় না ঠিক যেমন ভাবে দুধের মাখন আমরা তুলি সেরকম ব্যাপার নয় আস মানে মহাজনরা বলছেন কি ভাব নিত্য বস্তু ঠিক যেমন হবে সূর্য সূর্য উদয় হয় সূর্য আবির্ভাব হয় সূর্য কি কখনো নতুন করে সৃষ্টি হয় না অ্যাকচুয়ালি প্রকাশ হয় অর্থাৎ ভাব সিদ্ধ বস্তু তিনি মূর্তিমান রূপে আছেন বা তার বিভিন্ন রূপ পঞ্চভাবের রূপ আছে যেটা হবে আমাদের চিত্ত শুদ্ধ হলে আমাদের মনের যে আয়না সেটা যদি শুদ্ধ হয় সেখানে তার অভিব্যক্তি হবে অর্থাৎ ভাব নিত্য ভাবের আমার হৃদয়ে আমার মনে আমার চিত্তে ভাবের প্রকাশের জন্য আবির্ভাবের জন্য সাধনা দরকার আছে বা প্রস্তুতি দরকার আছে এটাই হচ্ছে উত্তর ভাব কিন্তু সবসময় বিরাজ করছেন আর বলা হচ্ছে যে নিত্য লোকে বা আমাদের ভেতরেও হৃদয়েও ভাব নিত্য মূর্তি রূপে রয়েছেন কিন্তু সেটা প্রকাশিত নয় কেন না আমরা কামনা বাসনার দাস আমরা মায়ার দাস আমাদের চিত্তের মলিনতাই হচ্ছে আমাদেরকে সেই ভাবকে প্রকাশিত হতে দিচ্ছে না যখনই শুদ্ধতা আসবে তখনই আমাদের ভেতরে সেই ভাব অল্প অল্প করে প্রকাশ হতে থাকবে এটাই উত্তর জয়গুরু 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 আমাদের হৃদয়ে সেই ভাব কিন্তু হিসাবে খালি আমরা তাকে সেই খুঁজে পাচ্ছি না সম্পর্ক সম্ভবত সেই দিকেই দিক নির্দেশ করলেন হ্যাঁ একদমই এ প্রসঙ্গে নারান্দা আমি প্রচন্ড আমার জানতে ইচ্ছা করছে তাহলে এই যে আমরা ভাব বিনিময় আমরা আজকে আমাদের ভাব বিনিময় পর্ব বা আপনি বারংবার আপনি আমাকে একটি পুস্তিকা দিয়েছিলেন আপনার বহুদিনের পরিশ্রমের ফসল আপনার বিভিন্ন দিকে যে অধ্যয়ন সেইটির ফসল একটি পুস্তিকা ভাব বিনিময়ের উপরে তো সেখানে আপনি সুন্দরভাবে আমাকে আপনি উপহার দিয়েছিলেন সেখানে আমি করেছিলাম যতটা সম্ভব আমার মানে আমার আহ সীমাবদ্ধ আহ মননের দ্বারা আমি যেটুকুনি বুঝেছিলাম আপনি প্রকৃত ভাব বিনিময় এবং সেই প্রকৃত ভাব বিনিময় কারা অধিকারী আমরা তো অনেকেই প্রচেষ্টা করি ভাব বিনিময় করার কিন্তু সব ক্ষেত্রে তা যে সিদ্ধ হয় এমন তো নয় প্রকৃত সিদ্ধ ভাব বিনিময় এবং সেই ভাব বিনিময়ের কারা অধিকারী সে বিষয়ে যদি আপনি আমাদের একটু দিক নির্দেশ করেন ভাব বিনিময়ের কারা বিনিময় আমরা কখন করি করতে পারি না যদি উভয়ের মধ্যে বা আমার মধ্যে সেই জিনিসটা থাকে আমার কাছে পয়সা থাকলে আমি সেই পয়সাটা অন্য সঙ্গে বিনিময় করব তো ভাব থাকলে তবে ভাব বিনিময় হবে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম ভাব কোনটা অর্থাৎ আমি ভাবটা সাধারণ থিঙ্ক থট বা আইডিয়া নয় অর্থাৎ প্রকৃত ভাব কি সেটা যদি আমার বোঝা থাকে এবং আমি যদি তার অধিকারী হই তবেই আমি সেই ভাব বিনিময় করতে পারব মহারাজের কথা অনুযায়ী যে আমরা মঞ্চে উঠেই বক্তৃতার মতো বলতে শুরু করে দিলাম হ্যাঁ এটা কিন্তু ভাব বিনিময় নয় ভাব বিনিময়ের অধিকারী হতে গেলে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হয় অর্থাৎ প্রস্তুতির মাধ্যমে আমার ভেতরে ভাবের সঞ্চার হলে ভাব সম্পদ জমা হলে তখন আমরা সেই ভাবকে বিনিময় করতে পারবো সেই জন্য কারা ভাব বিনিময়ের অধিকার সেটা বোঝার আগে কি করলে ভাব সম্পদ সঞ্চিত হবে আমার চিত্তে চিত্তে সেটা আমরা জেনে নেব মহারাজের বই থেকেই আমি বলছি তারপরে আমি ইউটিউব পলকদি বলার চেষ্টা করব অবশ্যই মহারাজ বলছেন ভাবেরও প্রস্তুতি পর্ব আছি অমর্জিত অসস্তিত চিত্তে যে যথার্থ ভাবের স্পুরণই হয় না অর্থাৎ আমার মন যদি পবিত্র না হয় মন যদি অস্পিত না হয় সেখানে ভাবের স্পুরণই হবে না নবদা ভক্তির অনুশীলন দ্বারা যাহাদের চিত্ত নির্মল হইয়াছে সেই নির্মলান্তকরণেই দিব্য ভাব এবং তাহার কার্য পুলক অশ্রু শ্বেদ কম্প ইত্যাদি সাত্বিক বিকার ফুটিয়া ওঠে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমরা সাত্বিক ভাব সরি আমরা যে আটটা ভাব সেটার কথা বলেছি আমরা একটু আগেই মানে ভাব প্রকৃত ভাব এলে আটটা বৈশিষ্ট্য যে প্রকাশ পাবে অশ্রু পুলক সেইটা জানলাম কিন্তু তার জন্য আমাদের ভক্তির নরকম অনুশীলন হয় সেটা কিন্তু থাকতে হবে সেইটা এই অন্য অংশ দেওয়া সেটা আমি একটু পড়ি এই জায়গাটা খুব ভাইটাল জায়গা অত্যন্ত ভাইটাল জায়গা এটা আমি আমরা যদি বুঝতে পারি তাহলে আমার ভেতরে সত্যিকারে বিনিময় ভাব আসছে কিনা বা আমি ভাবের অধিকারী কিনা প্রকৃত অর্থে ভাব যে ভাব আমাদের শান্তি দেবে হুম সেটা বুঝতে পারবো সেই ভাব নটি ভাবের অনুশীলনের জন্য যে নবদা ভক্তি ভক্তি নটি প্রথম বলছে বলছে খান্তি কালতা বেশি ঘাবড়াবেন না ভক্ত সাধারণকে বলছি এগুলো পরে সুন্দর করে বিশ্লেষণ করা যাবে এখানে কিছু আছে আমরাও আলোচনার মধ্যে আনবো তৃতীয় বিরক্তি চতুর্থ মান শূন্যতা তারপরে রয়েছে পঞ্চম আশাবদ্ধ তারপরে আছে সমুৎকণ্ঠা ছ নম্বর নাম গানে সদারুচি সাত নম্বর তদীয় গুণ গুণাক্ষানে আসক্তি আট নম্বর আর নবম তদীয় স্থলে প্রীতি আবার বলছি খান্তি অব্যর্থকালতা বিরক্তি মান শূন্যতা আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদারুচি তদীয় গুণ গুণাক্ষ আসক্তি এবং নবম তদীয় বসতি স্থলে তাহলে আমরা তখন কি জানবো প্রথম যে খান্তি বলছে এটা মায়াটা কি বলছে ক্ষোভের কারণ সত্ত্বেও চিত্তের অক্ষুন্নতার নাম খান্তি অর্থাৎ মন বিক্ষিপ্ত হবে ক্ষোভ সৃষ্টি হবে তা সত্ত্বেও মন যদি অক্ষুব্ধ থাকে খান্তি আমার প্রিয়জন বিয়োগ হয়েছে আমার আর্থিক ক্ষতি হয়েছে আমি কোন অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যে পড়েছি এইগুলো হচ্ছে বিক্ষোভের কারণ হ্যাঁ তা সত্ত্বেও যদি আমি অক্ষুব্ধ থাকি আমি বিচলিত নই আমি ভেঙে পড়িনি এটাকেই খান্তি বলা হচ্ছে দ্বিতীয় বলছে অন্য বৈষয়িক ব্যাপারে নিযুক্ত না হইয়া কেবল শ্রীগুরু ভক্ত ভজনের শ্রীগুরু ভক্তজনে কাল যাপন ভগবজনে কাল যাপন করার নাম অব্যর্থ কালতা অর্থাৎ আমাদের সাংসারিক জীবনে নানা রকমের বৈষয়িক কার্য রয়েছে সেগুলোতে নিযুক্ত না হইয়া কেবল শ্রীগুরু ভগবত জনে কাল যাপন করা না অর্থাৎ শ্রীগুরুর কাজে যদি নিযুক্ত থাকি আমরা জগতে বিষয়ের কোন শেষ নেই বিষয় যত আমরা সংগ্রহ করব সারা পৃথিবীটাও আমাদের সম্পদশালী করতে পারে কিন্তু সেগুলোতে নিযুক্ত না হয় যদি কেবল শ্রীগুরু ভগবজনে কাল যাপন করি তাহলে সেইটাকে বলা আছে অব্যর্থ কালতা কালত্ব এটা হল দ্বিতীয় তারপরে হচ্ছে বিরক্তি এটা খুব দারুণ ইন্দ্রিয়গ্য শব্দ স্পর্শাদির বিষয়ের প্রতি স্বাভাবিক অরুচির নাম বিরক্তি অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বা আরো পাঁচটি কর্মেন্দ্র দিয়ে আমরা জগৎকে ভোগ করার চেষ্টা করছি জীবনের এমন স্তর আসতে পারে যখন কিনা এগুলোর প্রতি আমাদের অরুচি তৈরি হয় হতে সময় লাগে কিন্তু কোনো কোনো ভক্তজনের হয় এই তাহলে ইন্দ্রিয় কার্য শব্দ স্পর্শাদির বিষয়ের প্রতি স্বাভাবিক অরুচির নাম বিরক্তি এই গেল তৃতীয় ভক্তি অনুশীলনের মাধ্যম নিজের উৎকর্ষ সত্ত্বেও যে অমানিতা তাহাকে মান শূন্যতা বলে নবদা ভক্তির চতুর্থ যেটি সেটি হলো মান শূন্যতা অর্থাৎ আমার ভেতরে অনেক রকম উৎকর্ষতা আছে তবু আমি মান সম্মানের আকাঙ্ক্ষী নই আমি নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করি না আমি বৈষয়িক জীবনে কর্মজীবনে অনেক বড় পদের অধিকারী হতে পারি কিন্তু ঠাকুরের কাছে ভগবানের কাছে আমি শূন্য কারণ আমার যা কিছু গুণ আমার যা কিছু মান সম্মান যা কিছু দক্ষতা সবই ভগবানেরই দেওয়া আমি শুধু আমার আধারের মাধ্যমে সেটাকে প্রকাশিত করছি মাত্র অতএব আমার অহংকার করার মান আকাঙ্ক্ষা করার কোনো কারণ নেই সেই সেই যে বোধ যদি তৈরি হয় মনে প্রাণে তাহলে সেইটা হচ্ছে মান শূন্যতা তারপর হচ্ছে আশাবদ্ধতা পঞ্চম যে গুণ দৃঢ়তর ভগবত প্রাপ্তির সম্ভাবনার নাম অর্থাৎ আমি ঠাকুরকে পাবই ভগবানকে পাবই গুরুকে পাবই এই দৃঢ়ভাবে যদি আমার আশা আমার আশা যদি খুব দৃঢ় হয় হ্যাঁ দৃঢ়তর বলা হচ্ছে এখানে তাহলে সেটা আমার ভক্তি অনুশীলনের অন্য পঞ্চম মাধ্যম ষষ্ঠ নিজ অভিষ্ট লাভের নিমিত্ত যে গুরুতর লোভ তার নাম সমুৎকণ্ঠা অর্থাৎ আমি ঠাকুর তোমাকে চাই অর্থাৎ ভগবান বা তোমাকে আমি খুশি করতে চাই তুমি তোমার কাজে নিযুক্ত হয়ে আমি তোমাকে খুশি করতে চাই এই যে লোভ অর্থাৎ ঠাকুরকে সন্তুষ্ট করা ভগবানকে সন্তুষ্ট করা যে গুরুতর লোভ তার নাম সমুৎকণ্ঠা আর এটা গেল ষষ্ঠ ভক্তি অনুশীলনের মাধ্যম তারপরে হচ্ছে সপ্তম সর্বদা নাম গানের নিমিত্ত যে প্রেমময়ী পিপাসা তাকে নাম গানে সদা রুচি বলে এটা আমরা অনেকেই করি সঙ্গে যাব না না ঠাকুরের নাম গান করব ঠাকুরকে গান গেয়ে সন্তুষ্ট করব এইটা এই যে ভাবটা এটা কিন্তু এখানে বলা হচ্ছে প্রেমময়ী পিপাসা সর্বদা নাম গানের নিমিত্ত যে প্রেমময়ী পিপাসা অর্থাৎ আমি যদি একা একা গান করেও ঠাকুরকে খুশি করার চেষ্টা করি তার কাছে আত্মনির্ভর করি সেটাও হতে পারে যেটা আমি আমার ব্যক্তিগত জীবনে খুবই পাই যদি সময় পাই যদি করি রেওয়াজ যদি ঠাকুরের কি ভাব আসবে আর কি গান আসবে সে ঠাকুরই জানে এবং একটু সুযোগ পেলে সে মানে এবং তখনই এই অষ্টাতিক ভাবের সবকিছুর বিকাশ হয় সবকিছু রেকর্ডিং থাকে এবং এই মাস মাস দেড়ের আগে এমন একটা অবস্থা হলো যখন আমার কণ্ঠ রুদ্ধ এবং যে আমি ভেবেছি যে এই ভাবগুলোকে রেকর্ড করব সেই কিন্তু ভুলে গেছি যে কথায় কি হয়েছে আর সে কি ভাবের স্রোত একের পর এক একের পর এক অ্যাটেস্ট্রেস দশ বারো তেরো চোদ্দ পনেরো এক ঘন্টা শুধু গান 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 গান। কোথা থেকে আসে আমি জানি না যাই হোক জয় গুরু নাম চার দুটো আছে শ্রী ভগবানের পরম মাধুর্যময় গুণ সকল বর্ণনে স্বাভাবিক আসক্তি কেই তৎ গুণাক্ষা গুণাক্ষ আসক্তি অর্থাৎ ভগবানের মাধুর্যময় যত গুণ আছে সেগুলোকে বর্ণনা করার জন্য একটা যদি স্বাভাবিক আসক্তি থাকে অর্থাৎ যারা আমরা ভগবত প্রশংসামূলক গান করি ভগবানের মহিমা নিয়ে গান করি গান লিখি সেটা বলছে সেটা আসক্তি থাকে অর্থাৎ ভগবানের গুণ 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 আখ্যানে যে আসক্তি এটা আমাদের ভক্তি অনুসরণের একটা অঙ্গ আর লাস্টে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের নিজ ধাম যে বৃন্দাবন শ্রীবৃন্দাবন তাহাতে বাসের লালসার নাম তৎ বসতি প্রীতি এটা হচ্ছে নবম বৈশিষ্ট্য বা গুণ ভক্তি পদ্ধতি এইটা এই যে আমরা অনেকে সঙ্গে যাই সঙ্গে নয় ভক্ত সম্মিল যাই আমরা মঠে যাওয়ার কথা যাই শ্রী গুরু নিবাস গুরু님이 আমাদের কাছে তো তিনি তিনি সব তিনি বৃন্দাবন তিনি বৃন্দাবন আমাদের কাছে মঠই আমাদের বৃন্দাবন মঠ আমাদের বৃন্দাবন গুরু গীতায় তাই বলছে হ্যাঁ স্বয়ং কাশী গুরুর নিবাস হচ্ছে কাশী তাহলে তাহলে যারা মঠে জান না যারা ভক্ত সমিতি জান না তারা জানবেন যদি যাওয়ার ইচ্ছে হয় তার মানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোপ গোপীদের ডাকতেন ঠাকুরও আমাদের শ্রীকৃষ্ণ তিনি আমাদের ডাকছেন বা ডাকেন হচ্ছে হ্যাঁ এবং সেই আসক্তি আসক্তি যদি আমরা রাখি আমাদের ভক্তি অনুসরণের যে পদ্ধতি বা আমরা অনুসরণ করছি তাহলে দেখুন কেমন ভাবে কেমন ভাবে আমরা যদি এইভাবে যদি আমরা মানে বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি তবে বুঝবো আমাদের আমরা ভাব ভাব বিনিময়ের উপযুক্ত হয়ে আমরা এতক্ষণ ধরে শুনলাম যে ভাবের যে বিভিন্ন পর্যায়গুলো এবং এমন একজন বললেন তার কাছে কিন্তু এই এইগুলো কেবলমাত্র সেই আহ বইয়ের মধ্যে সীমাবদ্ধ বইয়ের লাইন মধ্যে সীমাবদ্ধ নেই তিনি কিন্তু হৃদয়ে এই স্তরগুলিকে উপলব্ধি করছেন তিনি আমাদের সঙ্গে তার সেই অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বিনিময় করলেন একদম ভাব বিনিময় করলেন খুব সংক্ষিপ্ত ভাবে কিভাবে তিনি সেই ভাবের রাজ্যে প্রবেশ করেন ঠাকুর মহারাজের কৃপায় এবং সেই ভাব মানে সেই দিব্য ভাব অবস্থায় সেই তার হাত দিয়ে ঠাকুর মহারাজের সেই সঙ্গীত রচিত হয় বিভিন্ন পুস্তিকা যার কিছু স্পর্শ হয়তো আমরা পেয়েছি সেগুলো কিন্তু ঠাকুর মহারাজ তার মধ্যে দিয়ে লিখিয়ে নিচ্ছেন তার হৃদয়ে সেই ভাব রূপে প্রবেশ করে সুতরাং আজকের অনুষ্ঠানে তার চেয়ে উপযুক্ততম বক্তা মনে হয় কেউ হতে পারতেন না জয়গুরু জয়গুরু একদমই আমি হ্যাঁ না একদম অনেক ভক্ত অনেক ভক্ত আছেন অবশ্যই অবশ্যই অন্তরালে থাকেন একদমই নিগম বার্তার মাধ্যমে আমি অনুরোধ করি সবাইকে আপনারা আপনাদের হৃদয়ের কথা নিয়ে এগিয়ে আসুন আমরা যারা আমাদের মতো ব্যক্তিরা কেন বারবার আসব এই ধরনের বিষয়ে আলোকপাত করার জন্য আপনারা দিদি ভাব বিনিময় করলেন যথার্থ ভাব বিনিময় হলো যদি আপনার কথা ভক্ত সাধারণের হৃদয়ে রোমাঞ্চ তৈরি করে আপনার চোখে জল এনে দেয় আপনাকে এই বিষয়গুলি বুঝতে সাহায্য করে তাহলে সেটা ভাব বিনিময় একদমই আমাদের রোম ধর্ষণ হচ্ছিল আমাদের দিদির কথা শুনে সত্যি সেই হৃদয়ে যেন সেই ভাবেরই একটা উন্মেষ হচ্ছিল যাই হোক নারান্দা আবার আমরা আপনার কাছে ফিরব তবে আমাদের যে দ্বিতীয় যিনি ভাবগ্রাহী দর্শক রয়েছেন আজকের অন্যতম ভাব বিনিময়কারী তার ভাব বিনিময় শুনে আমরা আপনার কাছে আবার ফিরব এরপরে আমরা শুনব মাননীয় শিক্ষক উত্তর চব্বিশ পরগনা জেলা পৃষ্ঠপোষক তথা দানশীল ভক্ত ঠাকুর মহারাজের প্রিয় সন্তান যিনি বিভিন্ন ঠাকুর মহারাজের যে এপারের কর্ম জগদ্ধিতকর কাজ শিবজ্ঞানের জীব সেবার যে বিরাট কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়ে চলেছে মঠ তথা মিশনের অন্তর্গত নিগমানন্দ সংঘের বিভিন্ন শাখা সংগঠনগুলির হাত ধরে তাতে যিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন আমাদের অতি প্রিয় মানুষ দানশীল ভক্ত ভাবগ্রাহী ভক্ত শিক্ষক মাননীয় সুবক্তা শ্রীযুক্ত অমিত কর্মকার মহোদয় তার কাছ থেকে আমরা তাঁর জীবনে ঠাকুরের প্রভাব তার ভাব বিনিময় শুনে নেব জয়গুরু জয়গুরু জয় মাু জয়গুরু

চরণকমলে আমার অনন্ত কোটি প্রণাম এবং মা সুধাংশুবালার চরণকমলে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে গুরু ভাই ও বনেদের জয়গুরু সম্ভাষণ যথাযোগ্য সম্মান জানিয়ে এবং নিগম বার্তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে আজকে আমি যে আলোচনায় প্রবেশ করছি সে আলোচনাটির শিরোনাম আধ্যাত্মিকতায় আলোকপাত প্রথমেই বলে রাখি সমস্ত গুরু ভাই বোন এবং নিগম বার্তাকে একটা কথা বলে রাখি এই ধরনের আলোচনায় প্রবেশ করার যোগ্যতা আমি দেখাতে পারবো না এর ধৃষ্টতা আমার নেই তথাপি একটা ভাব বিনিময়ের তাগিদে আধ্যাত্মিকতা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ঠাকুরের জ্ঞানীগুরু গ্রন্থ মূলত তার পাঠ যতটুকু আয়ত্ত করা গেছে তার কিঞ্চিত অংশ যদি বোধগম্য হয় তার প্রাথমিক দিকগুলোর একটু আমি তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো অংশে ভুল হয়ে থাকে তাহলে ঠাকুরের কাছে যেমন ক্ষমা প্রার্থনা চাইছি তেমনি আমি ক্ষমা প্রার্থনা করছি সমস্ত গুরু ভাই ও বোনীদের কাছে নিগম বার্তা কর্তৃপক্ষের কাছে আবারও বলি এই আলোচনায় প্রবেশ আমার দৃষ্টতা মাত্র শুরু করছি আলোচনা আধ্যাত্মিকতায় আলোকপাত জয়গুরু 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 জয় মা আধ্যাত্মিকতায় আলোকপাত এই প্রসঙ্গে আসার আগে আধ্যাত্মিকতা শব্দের অর্থ বিশ্লেষণ আমাদের খুব প্রয়োজন আধ্যাত্মিকতা এই শব্দটিকে আমরা দুভাবে বিশ্লেষণ করতে পারি প্রথমত আধ্যাত্মিকতা মানে হল আত্মিকতা বা আত্মা সম্পর্কিত চর্চা কেন না যুক্ত আত্মিকতা আধ্যাত্মিকতা অধ্য মানে কি না অর্ধ মানে অধ্যয়ন করা স্টাডি করা চর্চা করা অনুশীলন করা আর আত্মিকতা মানে আত্মা সম্পর্কিত কথা তাহলে আত্মা সম্পর্কিত কথা চর্চা করা হয় বা অনুশীলন করা হয় বা অধ্যয়ন করা হয় যেভাবে তাই আধ্যাত্মিকতা দ্বিতীয়ত আরেকটা দিক থেকে আধ্যাত্মিকতা শব্দের অর্থ হতে পারে সেটা কি আধ্যাত্মিকতা মানে হতে পারে সেই দিক থেকে আত্মার নিজের পরিসরকে অতিক্রম করে যে অনুভব হয় তাই আধ্যাত্মিকতা কেন বললাম এটা অধ্যযুক্ত আত্মিকতা যেমন আধ্যাত্মিকতা হতে পারে বলেছিলাম তেমনি অধি যুক্ত আত্মিকতাও আধ্যাত্মিকতা হতে পারে অধি কথার মানেই হচ্ছে অতিক্রম করা বিয়ন্ড আর আত্মিকতা মানে আত্মা সম্পর্কিত কথা তাহলে আমরা যখন নিজের কে বা আত্মাকে অতিক্রম করে যায় অর্থাৎ আত্মাকে জানার জন্য নিজেকে যখন আমরা অতিক্রম করতে পারব নিজের পরিধিকে নিজের গণ্ডিকে যখন অতিক্রম করতে পারব নিজের ক্ষমতাকে যখন অতিক্রম করতে পারব নিজের ইন্দ্রিয়গ্রাহ্য অবস্থাকে যখন অতিক্রম করতে পারব। নিজের দেহ মনকে যখন অতিক্রম করতে পারব। নিজের দৈহিক অবস্থা মানসিক অবস্থাকে যখন অতিক্রম করে আত্মা সম্পর্কিত আলোচনাটিকে উদ্ধার করতে পারব তখন সেটিও হতে পারবে আধ্যাত্মিকতা তাহলে আধ্যাত্মিকতা শব্দের যে দুরকম আমরা অর্থ পেলাম সেই দুরকম অর্থে দাঁড়াচ্ছে আধ্যাত্মিকতার প্রথম অর্থ হচ্ছে আত্মা সম্পর্কিত চর্চা দ্বিতীয় অর্থ হলো ব্যক্তি মানুষ যখন নিজেকে অতিক্রম করে আত্মা সম্পর্কিত আলোচনায় প্রবেশ করে আত্মাকে উপলব্ধি করে তখন সেটা আধ্যাত্মিকতা আর এই দুটো বিশ্লেষণকে যদি আমরা এক করতে পারি তাহলেও আধ্যাত্মিকতার মানে দাঁড়াবে আরেক রকম এই দুটো বিশ্লেষণকে যদি আমরা এক করি তাহলে আধ্যাত্মিকতার মানে কি হবে আত্মাকে জানার জন্য আত্মার নিজের পরিধির অতিরিক্ত বৃহত্তর পরিধির মধ্যে অর্থাৎ পরমাত্মার মধ্যে জীব জানার জন্য যে চর্চা বা অনুশীলন বা অধ্যয়ন করা হয় তাকেই বলবো আমরা আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার অনুশীলনের জন্য একদম আবশ্যিক একটা মানদণ্ড হচ্ছে নিজের বিবেককে জাগ্রত করা কারণ শুধুমাত্র বাইরের যে ইন্দ্রিয়গুলো রয়েছে অর্থাৎ চোখ কান নাক জীব বা ত্বক এদের সক্রিয়তা বাইরের জগতের জ্ঞানটা আহরণ করতে পারবে কিন্তু জগতের যদি জ্ঞান আহরণ করতে হয় তাহলে আমাদের অন্তর ইন্দ্রিয়ের বা মনের সক্রিয়তা প্রয়োজন তাই পাঁচটা বাহ্য ইন্দ্রিয় আর ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় মনের সক্রিয়তা না হলে আমরা নিজেদের যে সত্য ইন্দ্রিয় রয়েছে সেই সত্যেন্দ্রিয়কে জাগ্রত করতে পারব না আর সত্যেন্দ্রিয় যদি জাগ্রত করতে পারি তাহলে আমি বৌদ্ধিক জগতের যে জ্ঞান সেই বৌদ্ধিক জগতের জ্ঞানটা আহরণ করতে পারবো বৌদ্ধিক জগতের জ্ঞান যেখানে আরোহণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে সেখানে আমি জানব যে আমি নিশ্চয়াত্মক বুদ্ধির দ্বারা বিবেক শক্তির অধিকারী হতে পারব যার দ্বারা অধ্যাত্ম জগতের জ্ঞান অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ হয় ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমংশদেব তাঁর যে জ্ঞানী গুরু গ্রন্থ রয়েছে সেই জ্ঞানী গুরু গ্রন্থে খুব সুন্দরভাবে বিবেককে জাগ্রত করার জন্য এরকম চারটে ধাপের কথা উল্লেখ করেছেন এবং এই চারটি ধাপকে তিনি বলেছেন ধর্মের চতুষ্পাদ ধর্মের এই চতুষ্পাদে প্রথম আমাদের লক্ষ্যটা কি প্রথম আমাদের লক্ষ্য পশুত্বকে বিসর্জন দেওয়া এবং মনুষ্যত্বকে অর্জন করা পশুত্বকে বিসর্জন দেওয়া মনুষ্যত্বকে অর্জন কিভাবে সম্ভব কারণ ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে যখনই আমি প্রয়োগ করব তখন আমি দেখতে পারি আমার বুদ্ধি শক্তি বলে আমার সত্যেন্দ্রীয় জাগ্রত হয়েছে অর্থাৎ আমি সত্য এবং মিথ্যার যে জগৎ রয়েছে তার মধ্যে সত্যটাকে বাছাই করতে শেখার জায়গায় পৌঁছব আর সত্যেন্দ্রীয়কে যদি জাগ্রত করা যায় অর্থাৎ বুদ্ধিকে যদি সঠিকভাবে জাগ্রত করা যায় তাহলে ধীরে ধীরে আমার বুদ্ধি শক্তি নিশ্চয়াত্মক বুদ্ধির দিকে অগ্রসর হবে যে নিশ্চয়াত্মক বুদ্ধি আমার মধ্যে শক্তিকে জাগ্রত করবে এই শক্তি আধ্যাত্মিকতা বোধের উন্মেষণ ঘটাবে এবং এই আধ্যাত্মিকতা বোধের প্রকৃত উন্মেষণ যখন হবে তখন আমি প্রকৃত জ্ঞান লাভ করব প্রকৃত ব্রহ্মজ্ঞান লাভ করব তাই ধর্মের চতুষ্পাদ হল বহিরিন্দ্রিয় দ্বারা বহির্জগতের জ্ঞান লাভ প্রথম পাদ দ্বিতীয় পাদ অন্তরিন্দ্রিয়ের দ্বারা দ্বারা অন্তর্জগতের জ্ঞান লাভ তৃতীয় পাত সত্যেন্দ্রীয় বা বুদ্ধি শক্তির দ্বারা বৌদ্ধিক জগতের জ্ঞান লাভ এবং চতুর্থ পাদ হল নিশ্চয়াত্মক বুদ্ধির দ্বারা বা শক্তির দ্বারা অধ্যাত্ম জগতের জ্ঞান লাভ প্রথম কাজ হবে পশুত্ব থেকে মুক্তি এবং দ্বিতীয় কাজ হবে মনুষ্যত্বের অর্জন তৃতীয় কাজ হবে মনুষ্যত্ব অর্জন করার পরে তৃতীয় কাজে আমি যখন পৌঁছচ্ছি তখন আমি দেবত্বকে আয়ত্ত করতে শিখব এবং দেবত্বকে আয়ত্ত করার পরে চতুর্থ পাদে যখন আমি আসবো তখন আমি ব্রহ্মত্বকে আয়ত্ত করবো অর্থাৎ পশুত্ব বিসর্জনের ফলে মনুষ্যত্ব অর্জন হয় মনুষ্যত্ব অর্জন যখন আমি করি তখন মনুষ্যত্বের সাথে বুদ্ধি যুক্ত হয়ে আমি সেই মনুষ্যত্বের সাথে বুদ্ধিকে যুক্ত হয়ে দেবত্বে পৌঁছোতে পারি আর দেবত্ব শক্তি জাগ্রত হলে আমি ব্রহ্মত্বে জ্ঞান লাভ করতে পারি তাহলে সবার আগে আমরা যে ওই জ্ঞানের জন্য লাফালাফি করি ব্রহ্মজ্ঞান লাভের জন্য লাফালাফি করে কোনো লাভ নেই সবার আগে ব্রহ্মজ্ঞান লাভ করার আগে আমাদের প্রয়োজন মনুষ্যত্বকে অর্জন করা আমরা প্রত্যেকে যদি মানুষই না হতে পারি প্রকৃত মনুষ্যত্বটাই যদি অর্জন না করতে পারি কোনো দিন কোনোভাবেই ব্রহ্মত্বকে আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় তাই আমাদের প্রত্যেকের উচিত ঠাকুর নির্দেশিত সেই পথকে অনুসরণ করা এবং সবার আগে মনুষ্যত্বকে অর্জন করা এখানে একটা কথা উল্লেখ করা খুব প্রয়োজন অন্যান্য জীব পশু এরা বাচ্চ্য ইন্দ্রিয়গুলোকে কাজে লাগায় এবং প্রাথমিক জ্ঞানও লাভ করে মানুষও বাহ্য ইন্দ্রিয়গুলোকে কাজে লাগে প্রাথমিক জ্ঞান লাভ করতে পারে এর জন্য কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই কিন্তু পশুত্বে সীমাবদ্ধ থাকা আমাদের কি কর্তব্য নিশ্চয়ই একজন ইন্দ্রিয়ের অধিকারী হয়ে কেউই বলবেন না যে শুধুমাত্র পশুত্বে আমরা সীমাবদ্ধ থাকবো পশুত্বে থাকা মূর্খতা বা মূরতা মাত্র তাই বিবেকবান ও বুদ্ধিমান ব্যক্তি পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হতে চায় তার অন্তর ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের মাধ্যমে সে মনুষ্যত্বের জ্ঞান অর্জন করে তার বুদ্ধিশক্তিকে শক্তিকে সত্যের আলোকে প্রজ্জ্বল করে এবং দেবত্বের জ্ঞান অর্জন করে দেবত্বের জ্ঞান যখন তার বিবেক বুদ্ধির দ্বারা পরিপুষ্ট হয় তখন সে নিজেকে ব্রহ্মত্বে উন্নীত করে অর্থাৎ তার আধ্যাত্মিক সিদ্ধি হয় ঠাকুর নিগমানন্দের পরিভাষায় যার অনুশীলনে মানুষ পশুত্ব পরিহারপূর্বক ক্রমে ব্রহ্মসাজু লাভ করতে পারে তারই নাম ধর্ম তার অনুশীলনের নাম ধর্ম সাধনা হিন্দু ধর্ম প্রণালীতে এইভাবে পশুত্ব থেকে ক্রমান্বয়ে লাভ অধিকার করার কথা বলা হয়েছে এবং একে বলা হয়েছে পরম মোক্ষপদ মোট কথা আমাদের মানুষ হতে হবে পশুত্বকে বর্জন করতে হবে কারণ মানুষই দেখতে পায় একটা পাথরের মধ্যেও দেবতা রয়েছে রজনীকান্তের একটা কথা মনে পড়ে গেল পাথর যে নয় দেবতা তাহা তো হীনজন্তুও জানে পাথরে দেবতা দেখে যারা তারা বহু উন্নত জ্ঞানে তারা বলে এই গোটা বিশ্বের সবটুকু ভগবান সর্বময়ের সঙ্গে শিলার কেন রবে ব্যবধান অনেক সময় হল আজ আর নয় আধ্যাত্মিকতাকে যত বিশ্লেষণ করব ততই আমরা আধ্যাত্মিকতার কণাগুলোর স্পর্শে আধ্যাত্মিক সাগরের অর্থাৎ নিগম সাগরে পৌঁছে যাব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরের সঙ্গে থাকুন আর যদি আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই জন্য সবার উদ্দেশ্যে এবং ঠাকুরের উদ্দেশ্যে বলি যদক্ষরং পরিভ্রষ্টমাত্রী নঞ্চ য ং খামতাং দিব প্রসিধ পমশ্সারা ধেনে মুল্যাগুরুর মূর্তিং পূজা মুল্যাগুরুর পাদং মন্ত্রে মুলাঙ্গুুর বাইক্্যং মুখ্য মূল্যাগুুর কৃ পাহা তমিব মা পিতা তামিব তমিব বন্ধুষ্চু সখা তামিব তমিব বিদ্যা বিনাং তামিব তমিব সারবাং মামু দিিব দিব। জয়গুরু 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 আমার আধ্যাত্ম দেবতা প্রাণনাথ শিশি ঠাকুর নিগমানন্দ সরস্বতী চরণ চরণকমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই যার আশীর্বাদে আজকের সমস্ত বক্তৃতাগুলি আমি সম্পন্ন করতে পেরেছি যতটুকু গুণ সবই ঠাকুরের গুণ যদি ভুল ত্রুটি হয়ে থাকে সে দোষ আমার আর যারা আমার বক্তব্য শুনলেন তথা আমার আধ্যাত্মিকতার আলোচনায় সাহায্য করলেন সেই সমস্ত গুরুভাই ও বোনেদের আমি আবারও যথাযোগ্য সম্মান শ্রদ্ধা নমস্কার ও প্রণাম জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বার্তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় গুরু জয় মা জয় গুরু জয় মা অসংখ্য ধন্যবাদ শিক্ষক তথা দাদাকে সুন্দরভাবে শ্রীযুক্ত মহারাজ আমাদের যে জীবনের লক্ষ্যের কথা বলে গিয়েছেন অর্থাৎ ধাপে ধাপে মনুষ্যত্ব দেবত্ব এবং ব্রহ্মত্ব অর্জন সে বিষয়ে তিনি বললেন খুব সুন্দর সুললিত ভাষায় ভাবগ্রাহী জ্ঞান তার বক্তব্য তিনি পেশ করলেন তার ঠাকুরময় সুখী নিরোগ আনন্দময় জীবন প্রার্থনা করছি ঠাকুর মহারাজের রাতুল রাঙাচরণে কিন্তু আজকে আমাদের যে মূল বিষয় অর্থাৎ ভাব বিনিময় ভাব বিনিময়ের এই যে আজকের পর্ব সেখানে আমরা লাইভে রয়েছেন আমাদের যিনি আজকের বিশিষ্ট অতিথি আমাদের সুবক্তা সুলেখক তথা ঠাকুর মহারাজের ভাবগ্রাহী শিষ্য শ্রীযুক্ত নারায়ণ চন্দ্র রাউত দাদাকে আমি আবার আমাদের লাইভ স্ট্রিমিং পর্ব আমাদের আলোচনা আজকের যে পর্বের শেষ যে অংশ সেই আলোচনায় যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি জয়গুরু জয়গুরু জয়ম জয় জয়গুরু দাদা জয়গুরু আপনাকে আরো একবার লাইভ স্ট্রিমিং এ স্বাগত জানাচ্ছি আমরা এতক্ষণ আমাদের আহ মাস্টার মশাই আরেকটি মাস্টার মশাই আহ শ্রীযুক্ত অমিত কর্মকার দাদার জ্ঞানগর্ভ তার যে বক্তব্য সেটা শুনলাম তিনি আধ্যাত্মবাদ তার উপরে বললেন কিন্তু আজকে আমাদের যে মূল বিষয় ভাব সেই ভাব সম্পর্কে আবার আপনার কাছে আমরা ফিরে যাব আমাদের আলোচনার যে মূল অভিমুখ আজকের সেই অভিমুখের দিকে আবার আমরা দৃষ্টিপাত করব আপনি এতক্ষণ বলছিলেন সেই ভাবের বিভিন্ন দিকের বিষয়গুলো এই প্রসঙ্গেই দর্শকরাও জানতে চাইছেন এবং আমারও খুব জানতে ইচ্ছা হচ্ছে তাহলে যিনি প্রকৃত ভাবগ্রাহী নিগম সন্তান বা প্রকৃত ভাবগ্রাহী যিনি ব্যক্তি তার মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে যার দ্বারা আমরা তাকে চিহ্নিত করতে পারবো যে তার মধ্যে সেই প্রকৃতভাবে ভাবের সঞ্চার হয়েছে যদি একটু বলেন জয়গুরু জয়গুরু জয় মা জয়গুরু অনুষ্ঠান অনুষ্ঠান অনেকটাই এগিয়েছে আমি যেটা মনে করছি যে ওই বিষয়টাকে আজকে প্রাধান্য দিতে পারবো কিনা জানি না তার আগে আমি আচ্ছা একটু কথা বলেনি এই যে অমিত কর্মকার দাদা ভাব বিনিময় অনুষ্ঠানে যেটা করলেন ওটা কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই ভাব বিনিময়ের একটা নতুন দিকের উন্মোচন হলো এবং সেটা এই সত্যান্দ মাজের বইতেও উল্লেখ করা আছে অর্থাৎ এতদিন আমরা সাধারণভাবে কি জানতাম যে সদ্গুরুর আশ্রয় লাভ করে কার জীবনে কেমন উন্নতি হচ্ছে বা হয়েছে সেটার প্রকাশ হয় ভাব বিনিময় কিন্তু এই বইতেই মহারাজ বলছেন যে ঠাকুরকে শুধু আমরা প্রেমিক গুরুরূপে কেন লাভ করব। হম তান্ত্রিক গুরুপে কেবল তান্ত্রিক গুরুরূপে নহে জ্ঞানী গুরু যোগী গুরু ও প্রেমিক গুরুরূপেও যে তাহাকে আস্বাদন করিতে হইবে অর্থাৎ ঠাকুর আমরা প্রেমিক গুরু গ্রন্থে রেফারেন্স দিয়ে আলোচনা করছি প্রেমিক গুরুতেই ভাবের কথা বেশি আছে কিন্তু ঠাকুর তো সকল ভাবের মূর্তিমান রূপ অর্থাৎ তার তন্ত্র পথে জ্ঞানপথে যোগপথে যে সাধনা বা ভাব সেটাও কিন্তু আমাদের ভাব বিনিময়ের অংশ হতে পারে অতএব অমিত কর্মকার অমিত কর্মকার দাদা জেনে হোক না জেনে হোক বক্তৃতার ঢংয়ে বলুক বা যেভাবেই বলুক তিনি কিন্তু যথার্থ অর্থেই ভাব বিনিময় করেছেন এটা আমি এবং ভাবের সঙ্গে একটা জ্ঞানের একটা সংমিশ্রণ ঘটেছে এটা কিন্তু আমরা সবাই জানলাম এখানে অতএব আমরা অন্তর একটা মেলবন্ধন ভাবের সঙ্গে জ্ঞানের জয়গুলো একদম হ্যাঁ এইখানে আমরা মনে রাখব তাহলে ভাব অর্থাৎ ওই বইগুুলোর যে ভাব সেটাও কিন্তু মানে ঠাকুর আমাদেরকে গ্রহণ করতে বলেছেন এবং সেটা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলছে সেটাও কিন্তু অবশ্যই বলা মানে আমরা প্রকাশ করতে পারি অতএব তবে এটাও সব সময় রাখব ভাব বিনিময় কিন্তু বক্তৃতা বা অভিনয় নয় হুম এইটুকুকে আমরা মনে রাখলে জ্ঞানীগুরু গ্রন্থ পড়ে তান্ত্রিক গুরু গ্রন্থ পড়ে বা জয়ীগুরু গ্রন্থ পড়ে আমি আমার জীবনে ঠাকুরের কেমন উপলব্ধি পেলাম সেটাও আমরা প্রকাশ করতে পারি এটা আমার সমাধান নয় মহারাজ সত্যানন্দ মহারাজ নিজেই বলে গেছেন যে আমরা সাধারণভাবে ভাব বিনিময়ের যে জেনারেল কনসেপশনটা আছে সেখান থেকেও আমরা ঠাকুরের অব্যক্ত ইচ্ছা অবশ্যই রয়েছে এখানে দেখতে পাচ্ছি অতএব সেটা আমরা মনে রাখবো এইবারে আমি কিন্তু ভক্তদের একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে বিনিময় উন্নতি হবে এইটা বলেই মনে হয় শেষ করা উচিত ভাব আর আমি যে আলোচনা করছিলাম সেটা কিন্তু আজকে শেষ হবে না আমি তবে সেই প্রশ্নটি আমাদের ভার্গব ভাই রয়েছে সে দিয়েছে রুমাদেম মা সেই প্রশ্নটি রেখেছিলেন এবং এই প্রশ্ন সূত্রেই আমরা আরো দুই একটি প্রশ্ন নিয়ে আজকের পর্বের অন্তিমের দিকে এগিয়ে যাব আপনি বলুন জয় গুরু ঠিক আছে আমরা পরের ফেজে পরের অনুষ্ঠানে আমরা কিন্তু এই ভাবের প্রস্তুতি পর্ব বা কি কি ভাবে কে ভাবে বিনিময়ে যোগ্য সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব এটা আমাদের দ্বিতীয় পর্বে থাকবে অবশ্যই ধারাবায়িক ভাবে চলবে জয় এই বই ছোট বই হলে কতটা পর্ব হবে আমরা জানি না এটুকু আমি বলে রাখলাম মাঝে রকম হবে ভাব বিনিময় কি শুধু আধ্যাত্মিকতা আর এর দ্বারা কিভাবে সমাজের উন্নতি সাধন সম্ভব এটাই হচ্ছে প্রশ্ন প্রথম কথা হচ্ছে সমাজের উন্নতি সমাজ কাকে নিয়ে তৈরি সমাজ মানুষ তার পরিবেশ কে নিয়ে তৈরি জীবজগত কে নিয়ে তৈরি তো সেই জীবজগতের উন্নতিটা কিভাবে সম্ভব হ্যাঁ ভাব বিনিময়ের মাধ্যমে বা ভাব বিনিময় রূপী আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে এটাই হচ্ছে প্রশ্নটার আসল স্বরূপ তো দাদা আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে একটু সামান্য ইন্টারাপ্ট করছি আপনার কথা শুনবো এই প্রশ্ন সম্পর্কে আমার একটু সংযোজন হলো তাহলে কি আধ্যাত্মিকতা সমাজের বাইরে বা আধ্যাত্মিকতার সঙ্গে কি তাহলে কোনো সমাজের সম্পর্ক নেই এইটুকু নিয়ে আমার সঙ্গে জয়গুরু বলুন আপনি বলে দিচ্ছি সমাজ তো মানুষ নিয়ে তুই তো একটা সমাজ তখনই উন্নত হবে যখন সেই সমাজের মানুষ ভালো হবে আর মানুষ কিভাবে ভালো হবে মানুষ কিভাবে ভালো হবে না সেই সমাজের মানুষ যত বেশি সেবা ধর্মী হবে যত বেশি তার জ্ঞান থাকবে যত বেশি সে আধ্যাত্মিকতা সম্পন্ন হবে সে শুধু চপ তপ ধ্যান পূজাকে আধ্যাত্মিকতা সেবা ধর্মকে জীব সেবাকে জগতের সেবাকে সে যখন প্রকৃত আধ্যাত্মিকতা বা বা আধ্যাত্মিকতা ধর্ম বলে মনে করবে এবং নিজের স্বার্থের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে যখন জগতের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করবে ঠাকুরের কথায় যখন জীব জগতের সঙ্গে তার সমপ্রাণতা আসবে তখন তার প্রকৃত আধ্যাত্মিক উন্নতি হবে এবং তখনই কিন্তু সমাজের মানুষ ভালো হবে এবং তখনই সমাজের উন্নতি হবে অর্থাৎ সঙ্গে সমাজের এটাই সম্পর্ক হ্যাঁ সম্পর্ক বিচ্ছিন্ন নয় একটাই কথা সমাজের মানুষ ভালো হলে সমাজ ভালো হবে কারণ তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে আধ্যাত্মিকতা ছাড়া সমাজ কখনই আদর্শ সমাজে পরিণত হতে পারে না আধ্যাত্মিকতা ব্যতি রেখে আবার বিশেষ করে ভারত ঠাকুর বলছেন ভারত ধর্মের এই কখনো উন্নতি হয় সেটা ধর্মের হাত ধরেই হবে তবে সেটা কিন্তু গোড়া ধর্ম নয় সেটা সার্বভৌম ধর্ম যার প্রবক্তা বা প্রচারক ছিলেন আমাদের ঠাকুর অতএব তার আদর্শ আমরা যারা তার প্রকৃত আদর্শ যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি তার আদর্শ অনুযায়ী যদি আমরা আদর্শ হতে পারি তার আদর্শ অনুযায়ী আমরা যদি ঠাকুরের সার্বভৌম আদর্শ দিকে দিকে প্রচার করতে পারি এবং সেই ভাব যদি সমাজের মানুষের মনকে উন্নত করে তাদের পশুত্বকে ত্যাগ করিয়ে তাদের দেবত্বকে উন্নীত করে তাহলে যে কোনো সমাজ ভালো হবে যে কোনো সমাজের উপকার হবেই হবে অতএব আমরা কিন্তু ভাব বিনিময়টা শুধু আধ্যাত্মিকতা চর্চা করছি না আসলে এখানে আধ্যাত্মিকতা উচ্চ স্তরের জিনিস সেটা যাওয়ার যে সিঁড়ির ধাপ গুলো আছে সেগুলো তো পের হতে হবে আমাদের এবং স্বামী বিবেকানন্দ সম্ভবত বলেছিলেন যে ভারতবর্ষ মানে পশ্চিমী সভ্যতা হচ্ছে বস্তুগত বস্তুগত সভ্যতা বস্তুগত সমাজ আর ভারতের সমাজ হচ্ছে ভাব ভাবগত সমাজ আধ্যাত্মিকতার সমাজ তো সেক্ষেত্রে ভারতের রন্ধ্রে রন্ধ্রে তো সেই আধ্যাত্মিকতা আছে আছে সেই ভাব ভাবের জগৎ সেটি প্রকাশের অপেক্ষা একদমই আহ দাদা খুব সুন্দর আপনি বললেন আমরা রুমা দে দিদি যে বক্তব্য রেখেছিলেন যে প্রশ্ন করেছিলেন সেটির সূত্রে কিন্তু আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা সমাজকে আধ্যাত্মিকতার সঙ্গে একটা মিশেলের দ্বারা একটা প্রকৃত সমাজে পরিণত করতে পারি সেই দিশা কিন্তু আপনি আজকে দেখালেন আমরা আমরা শেষ কিছু প্রশ্ন আজকে যিনি আমাদের আহ অন্যতম ভাব বিনিময়কারী ছিলেন আমাদের অনিতা মা তিনিও একটি প্রশ্ন বা একটি বক্তব্য রেখেছেন সেই প্রশ্নটিও আমি তুলে ধরতে বলবো আমার ভার্গবকে ভার্গব ভাইকে তার আগে অনির্বাণ মুখার্জি দাদা অনির্বাণ মুখার্জি দাদা লিখছেন সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাব কি এর সাথে ভাব বিনিময় কি সম্পর্ক খুব সংক্ষেপে দু চার কথা যদি নারায়ণ বলেন জয়গুরু জয়মা জয় মা সাত্বিক এবং তামসিক ভাব হচ্ছে আমাদের মনের তিনটে স্তর অর্থাৎ তামসিক ভাব হচ্ছে আমাদের সেই সমস্ত ভাব যেগুলো আমাদেরকে ভোগের দিকে টেনে নিয়ে যায় বা আমাদের মধ্যে পশু ভাবটাকে পোষণ করে রাজস্বিকটা তার চেয়ে উন্নত অর্থাৎ রাজস্বিক ভাব আমাদের মানে আরম্ভরতা আমাদের অহংকার এগুলোকে বাড়িয়ে দেয় আর সাত্ত্বিক ভাবটা হচ্ছে আমাদের ভেতরে আধ্যাত্মিকতার স্ফুরন ঘটায় এবং ভালো ভালো গুণের সৃষ্টি করে এবং এইগুলোর সঙ্গে অর্থাৎ আমাদের জীবনের স্তর অনুযায়ী হ্যাঁ আমাদের মানসিকতার স্তর অনুযায়ী ভাবগুলো কাজ করে অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে এই তিনটে গুণ কম বেশি রয়েছে হ্যাঁ সব শ্রেষ্ঠ গুণ গুণ এটা থাকলে এটা থাকবে কিন্তু এটাকেও অতিক্রম করে যেতে হবে আমাদের অন্তিম যে লক্ষ্য সেটা পূরণের জন্য সেটাই হচ্ছে অনাসক্তি আসবে অর্থাৎ আমাদের গুণ ঠাকুর যেমন গুণ ভগবান যেন গুণাতীত আমাদেরও একটা সময় জীবনের কোন স্তরে কখন শ্রীগুরু কৃপা আমাদের গুণাদিত হব তো সেই ব্যাপারটা আছে এখানে একটা কথা আছে এর সাথে ভাব বিনিময়ের কি সম্পর্ক ভাব বিনিময়ের সম্পর্ক বলতে এইখানে একটা সুন্দর কথা সাত আমরা বললাম তামসিক তিন গুণ হচ্ছে সবচেয়ে অর্থাৎ সাত্বিক ভাব যদি জাগ্রত না হয় তাহলে কিন্তু আমরা প্রকৃত ভাব গ্রহণ করতে পারবো না আমরা আমাদের যে সার্বজনীন বিশ্বজনের অভাব সেটাকে দূর করতে পারবো না অর্থাৎ ঠাকুর বলছে বলেছেন জগৎ অভাব দিয়ে তৈরি এই জগতের অভাব কোনোদিন মিটবে না এই অভাবকে মেটাতে গেলে ভাব সম্পদ চাই অর্থাৎ আমি যদি প্রকৃত ভাব বুঝতে না পারি আমার মনে যদি প্রকৃত ভাবের উদয় ঘটাতে না পারি তাহলে আমার জীবনে দুঃখ কোনোদিন ঘুজবে না অর্থাৎ হ্যাঁ অতএব সেই যে যে অভাব সেই অভাবটা আসলে আমাদের জন্য কোনো অভাবই নেই যেটা যে অভাবটা আমরা বোধ করি সেটা হচ্ছে আমাদের নিজেদের চিন্তার পূর্ব জন্মের কর্মফল এবং অনেক অনেক এসব তত্ত্ব রয়েছে সেগুলো আমি যাচ্ছি না মূল কথা আছে ভাব বিনিময়ের সঙ্গে ভাবে এইগুলো সম্পর্ক হচ্ছে আমি সত্য সাত্ত্বিক ভাব এই যে একটু ছোট্ট করে বলে নেবো সাত্বিক এই যে প্রকৃত ভাব জাগবে যখন আমার মধ্যে শুদ্ধ সত্য ভাব আসবে শুদ্ধ সত্য ভাবটা কি বলছে শুদ্ধ সত্য ভাব হচ্ছে বিকারের কারণ সত্ত্বেও চিত্তের যে অবিকৃত অবিকৃতি তাহাকে সত্য বলি অর্থাৎ যে সত্য গুণ সত্য গুণের সঙ্গে সাত্বিক কথার মিল আছে তো শুদ্ধ সত্য ভাবটার যে আদি বা আদ্য বিকৃতি তার নামই ভাব আমাদের ভাব বিমের অনুষ্ঠানে এটা একটা দারুণ সংজ্ঞা ভাবে দারুণ বিষয় একদমই একদম সুন্দর সত্যে যে আদ্যা বিকৃতি তাহার নাম ভাব যেমন বীজের আদি বিকৃতি অঙ্কুর তদ্রু আর সেই শুদ্ধ সত্যটা কি না বিকারের কারণ সত্ত্বেও চিত্তের যে অবিকৃতি তাহাকে সত্য বলে অর্থাৎ আমি তামসিক রাজসিক তারপরে সাত্বিক ভাব বা সত্য ভাব যখন অর্জন করব তখন কিন্তু এই ভাব আসবে তার আগে আসবে না অতএব ভাব বিনিময়ে পর্বের দ্বারা ভাব বিনিময়ের তত্ত্ব বুঝে বা ভাবের তত্ত্ব বুঝে আমাদের লক্ষ্য হবে আমি সত্যগুণ অর্জন করব এবং চিত্ত শুদ্ধ হবে আমার ভেতরে প্রকৃত ভাব রাখবে আমার জীবনের সব অভাব মিটে যাবে হ্যাঁ কিন্তু জাগতিক অভাব কোনোদিনই ঘুচবে না কারণ জগৎ অভাব দিয়ে তৈরি দুঃখ দিয়ে তৈরি নেগেটিভ জিনিস দিয়েই তৈরি তার মধ্যে আর ভগবান যা কিছু ভালো যা কিছু এই প্রসঙ্গে নারান্দা আমি একটু সংযোজন করব বিগত কয়েক বছর আগে আমার স্মৃতিতে আসছে বিগত কয়েক বছর আগে আমাদের যে অক্ষয় তৃতীয় যে মঠে তিন দিন ব্যাপী উৎসব হয় তার মধ্যে তৃতীয় দিন অর্থাৎ শ্রীমন শঙ্করাচার্য জগৎগুরু শঙ্করাচার্যের যে আবির্ভাব তিথির যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মঞ্চে একজন বিশিষ্ট অতিথি তিনি তার বক্তব্যে খুব সুন্দর একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে উপনিষদ নির্দেশ করছে যে আনন্দ আসলে কি বলছেন তিনি বলেছিলেন যে আনন্দটা সেরকম একটা জিনিস যে অনেক সময় এমন হয় না যে আমরা যারা গৃহস্থ মানুষ তারা হয়তো সকালবেলা চা খেয়ে অফিস যাব স্নান করতে যাব বা স্নান করতে যাওয়ার সময় আহ গামছা খুঁজে বেড়াচ্ছি এবার গামছা খুঁজছি 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 দশ মিনিট পনেরো মিনিট তন্নতন্ন করছি অবশেষে হঠাৎ করে হয়তো পাশ থেকে স্ত্রী অথবা স্বামী বললেন ওই তো তুমি কাঁধে গামছাটা নিয়ে ঘুরছো অথবা আমরা যারা চশমা ব্যবহার করি অনেক সময় চশমাটা হয়তো আমরা পরে আমরা সারা ঘর তন্নতন্ন করে খুঁজি যে চশমাটা রাখলাম অর্থাৎ আনন্দ আমাদের মধ্যেই আছে আমরা তাকে খুঁজে পাচ্ছি না কারণ আমরা সেই নিরানন্দ বা দুঃখের দ্বারা আবৃত হয়ে আছে বলে আমরা সেই আমাদের যে স্বরূপ আমাদের স্বরূপটা কিন্তু নিত্য আনন্দময় তা আপনি মনে সেই সেই বিষয়টাই বললেন যে আমাদের মধ্যে কিন্তু ভাব ভাবের রাজ্য ভাবের রস কিন্তু সদা জাগ্রত রয়েছে কিন্তু আমরা সেটাকে খুঁজে পাচ্ছি না এইটাই সম্ভবত আপনি সেই আমার একদম সেই উপনিষদের সেই সত্যদশটা ঋষিদের কথা মনে পড়ে গেল যে তারা কি সুন্দরভাবে বলেছিলেন সেই সেই বিশিষ্ট ব্যক্তি যিনি বক্তব্য রাখছিলেন তিনি একদম উপনিষদের কোট করে বলেছিলেন উপনিষদের শ্লোক শ্লোকের কোট করে যে তিনি বলছেন যে এইভাবেই আমরা আনন্দকে খুঁজে পাই না যেটা আমাদের মধ্যে নিত্য বহমান কি সুন্দর আপনার বক্তব্যের সঙ্গে একদম মিলে গেল জয়গুরু আচ্ছা আমাদের অনিতা দিদির প্রশ্নটা কই পেলাম না হ্যাঁ আমি ভার্দবকে একটু অনুরোধ করবো আহ জয়গুরু জয় মা আমি খুব দুঃখিত যে আমার ভাব সকলের কাছে পৌঁছতে পারেনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন আর যারা কমেন্ট করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ দিদি আপনাকে জানাচ্ছি আজকে আমাদের যিনি অন্যতম অতিথি রয়েছেন তিনি কিন্তু বললেন যে এই যে আমাদের যে কণ্ঠস্বরের সমস্যা হচ্ছিল বা এই যে শব্দের সমস্যা এটা হয়তো ঠাকুর মহারাজের ইচ্ছাতেই হয়েছে কারণ আজকে কিন্তু আপনার মধ্যে দিয়ে সেই প্রকৃত ভাব বিনিময়ে ঠাকুর মহারাজ নিংড়ে বের করে এনেছেন এবং কিছুদিন পূর্বেই আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি যে আমার খুব সৌভাগ্য হয়েছিল যাওয়ার মাটিকে স্পর্শ করার এবং রাজহাটিতে গেলে বোঝা যায় রাজহাঁটি হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু নিগম নগর কারণ রাজহাটির প্রতিটি সূক্ষ্ম ধুলিকনায় কিন্তু ঠাকুর মহারাজের স্পর্শ রয়েছে তো সেই রাজহাটি থেকে আপনি আজকে যে ভাব বিনিময় করলেন তা কিন্তু আজকে নিগম এই অনুষ্ঠানে একদম অমর অক্ষয় হয়ে থাকবে সেই দিকেই কিন্তু আজকে অতিথি আমাদের নারায়ণদা নির্দেশ করলেন কারণ তিনি বলছিলেন যে প্রকৃত ভাব হলে কিন্তু কণ্ঠস্ব রুদ্ধ হয়ে আসবে সেই কণ্ঠস্বর শোনা যাবে না আজকে কিন্তু তার কথারই প্রতিফলন হলো আপনার এই বক্তব্যে অনেকেই যেটা শুনতে পাননি কারণ ভাবের দ্বারা আপনার কণ্ঠ রোধ রুদ্ধ হয়ে আসছিল আজকে আপনাকে ঠাকুরমহারাজ এই যে প্রকৃত তিনি যে বলছেন যে পরীক্ষায় নহে কাতর সগন মম সেই পরীক্ষায় যে আপনাকে ঠাকুর সম্মুখীন করেছেন তাতে যেন আপনি তারই শক্তিতে শসন মানে উত্তীর্ণ হতে পারেন এই প্রার্থনা জানাচ্ছি এবং নারান্দাও সম্ভবত কিছু বলবেন নারান্দা অনিতা দত্ত দিদিকে না দিদিকে বারবার করে বল বলছি বা আমি এটা তো আমার নয় এখানে বলাই আছে বৈষ্ণব শাস্ত্রে হোক বা লড়াই হয়েছে যে কিভাবে আমি আমি আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে বলবো যাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বা পরবর্তী কালে আমরা এই আলোচনা চলতেই থাকবে হয়তো ঠাকুরের কৃপা হলে তার ইচ্ছে হলে আমি এই ছোট্ট পুস্তিকার বা ভাব বিনিময়ের যে সমস্ত তাত্ত্বিক কথা রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব আমার আমি মনে করি আমি সহ অন্য সকল ভক্তের পরিষ্কার ভাবনার জন্য যে অ্যাকচুয়ালি ভাব বিনিময়ের মধ্যে আমরা কি বলবো কিভাবে বলবো ভাব বিনিময় প্রকৃত কিভাবে হয় ঠাকুর আমাদেরকে দিয়ে তার কাজ করিয়ে নিচ্ছেন এবং শুধু আমরা নই আরো নতুন নতুন মুখ আসুক এই প্রার্থনা আমরা করি এবং আমরা ধারাবাহিক যদি এই অনুষ্ঠানের সঙ্গে থাকি আমরা কিন্তু একটু একটু করে জানতে পারবো প্রকৃত ভাব বিনিময় তাকে বলে বা কিভাবে ভাব বিনিময় করলে তা এক সার্থক ভাব বিনিময় হয়ে উঠতে পারে সেই আশা নিয়েই আমাদের এই ধারাবাহিক পরিকল্পনা করছি যাতে নিয়মিত নিয়মিতভাবে এই অনুষ্ঠান আমরা আনতে পারি জয়গুরু জয়গুরু আহ ভার্গব আর যদি তেমন কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সোমেন বর্মন দাদা লিখছেন নিগম নামের কি আনন্দ ডুবলে বুঝা যায় ওরে যেই ডুবেছে সেই বুঝেছে অন্যের সেই গানের আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে গান শুনি দাদা সেই আনন্দ সেই কথাই বলছেন যে সত্যি ঠাকুরের নামেই এত আনন্দ এত ভাব সেই ভাবের ভাব কিন্তু আমরা তার নাম শুনলেই ডুব দিতে পারি দাদাকে প্রণাম জানাচ্ছি আর যদি কোনো বাবুয়া মনীষ বাবুয়া মনীষ দ্বারা লিখছেন ঠাকুরকে জানতে চাইলে বুঝতে চাইলে তাকে ভালোবাসতে হবে মন থেকে জপ তপ পুঁথি এসব দিয়ে কিচ্ছু হবে না হয়তো জ্ঞান বাড়বে ঠাকুরকে পাবে না ভক্ত ভগবান শুধু একটিমাত্র সম্পর্ক তা ভালোবাসা আমি নিজে তা প্রত্যক্ষ করেছি নারায়ণ দা যদি দু চার কথা বলেন জ্ঞান বনাম ভক্তি না না এটা ঠিকই কথা ভালোবাসা ঠাকুর বলেছেন পন্ডিত হইতে কিছু লাভ নেই অর্থাৎ আমরা জীব ভালোবাসার মাধ্যমে আমরা ভগবানের সেবা করছি এবং সেই সেবাতেই যে আনন্দ সেইটাই মন তো সবসময় আনন্দ চাই যে আমরা তো আনন্দই চাই কিন্তু সেটা জ্ঞানের শুষ্ক শুষ্কতা দিয়ে হলে হবে না ঠাকুর কিন্তু বলেছেন আমি আগের অনুষ্ঠানেও বলেছি বা প্রায় বলি এটা খুব সুন্দর কথা জ্ঞান যদি মিশ্রি হয় ভালোবাসা বা প্রেম হচ্ছে দুধ হ্যাঁ খালি খালি তেমন টেস্ট সবসময় পাওয়া যায় না না স্বাদ থাকে আর গাল কেটে যেতে পারে কিন্তু দুটো যদি মিক্সড করে দেয়া যায় তাহলে যে সুখাস হবে সেটা কিন্তু অতুলনীয় অতএব শুধু জ্ঞান নয় দুটোকে মিক্সড করে আমরা যদি ঠাকুরের গায়ে ঝাঁপিয়ে পড়তে পারি জয়গুরু নাম নিয়ে জয় মা নাম নিয়ে তাহলে দেখব আমরা বাবুয়া মনীষ দাদার মতোই হ্যাঁ বা অন্যান্য সকল ভক্তের মতো যারা কিনা ঠাকুরকে মানে ভালোবেসে জ্ঞান অহংকার শূন্য হয়ে এবং দিনে দিনে নিজের উন্নতি করে ঠাকুরের কাজ ঝাঁপে পড়তে পারে ঠাকুরের আশীর্বাদ সবার পর বর্ষিত হবে এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা নিগম বার্তার প্রচেষ্টা দিকে দিকে ছড়িয়ে পড়লে আমাদেরও ভালো লাগবে যে আমরা এই জ্ঞান চর্চার মাধ্যমেও ঠাকুরের সেবা কাজের একটি অংশ হিসাবে কাজ করতে পারছি জ্ঞানের চর্চা দুটোই দরকার গ্রাম জ্ঞান জ্ঞান এবং ভালোবাসা আমরা সে সেবা কার্য করি সেটা আমাদের ভালোবাসার পরিচয় এবং জ্ঞানের চর্চাটাও জীব জগতের অজ্ঞতা দূরে দূরীকরণের সেবা এবং এটাকে বলে ব্রাহ্মণ্য ভাবের সেবা এইটা আমরা সবসময় মাথায় রাখবো সবাই সবভাবেই সেবা করে যাচ্ছে এবারে আমাদের কম বেশি মানে সেই বোঝার নিয়ে সম্ভবত ঠাকুর মহারাজ সারস্বত সূত্রপাত ঘটিয়েছিলেন যেখানে কিন্তু আধ্যাত্মবাদের চর্চাও চর্চা কেন্দ্র সারস্বত সংঘ আধ্যাত্মিকতার চর্চা কেন্দ্র সেই সঙ্গে ভাব বিনিময়ের প্রকৃষ্টতম জায়গা আমাদের সারস্বত সংঘ একদমই আহ ভার্গব আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা বা কোনো বক্তব্য থাকে দর্শকদের পক্ষ থেকে আহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাইতি দাদা লিখছেন উম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে জয়গুরু জয়মা সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই আজ একটা কথা প্রকাশ করার ইচ্ছা হচ্ছে সেটি হলো সম্মিলনী প্রেরণা বিয়াল্লিশতম আনন্দনগর আশ্রম বিভাগীয় ভক্ত সম্মিলনীর মাস ছয়েক আগে এক রাত্রিতে বিছানায় শুয়ে আছি মনে হলো ঠাকুর মহারাজকে নিয়ে অপরাপর মহারাজগণ আমার বাড়িতে উপস্থিত হয়েছেন আমি ধরফর করে বিছানায় উঠে বসে পড়ি আমার স্ত্রী পাশে ছিল সেদিন অনেক কুতুহলে আমার কাছে জানতে চাইলে আমি বললাম ভালো সময় এলে পরে বলবো তার দিন কয়েক পরে শ্রদ্ধে ইন্দুদা এবং বিধুদার প্রস্তাবে বিয়াল্লিশতম আনন্দ সম্ভবত কমেন্টটা অসম্পূর্ণ রয়েছে পুরোটা আসেনি কিন্তু হরে কৃষ্ণ মনে যে ভাবের একটা সম্মেলন মানে একটা ভাবের একটা বিরাট একটা তরঙ্গ উঠেছিল সেই জন্যই তার সেই অভূতপূর্ব দর্শন হয়েছিল যে ঠাকুর মহারাজ স্বয়ং মহারাজদের সঙ্গে করে তার সেই ঘরে উপস্থিত হয়েছেন সেখানে কিন্তু সেই ভাবেরই সম্মিলন তাই তো মনে হচ্ছে নারান্দা হ্যাঁ এক ভাবের সাথে হম এবং তার দিন কয়েক পর বলছে সধ্যে ইন্দুদা এবং প্রস্তাব বিয়াল্লুতম আনন্দনগর বিভাগীয় সম্মেলন সম্মত হয়েছে পুরোটা আসেনি যাই হোক আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাস্বতী দিদি আমাদের অতি প্রিয় নিয়মিত দর্শক নিগম বার্তার পৃষ্ঠপোষক অন্যতম যিনি প্রত্যেক ঠাকুরের কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন সেবা কাজে তথা অন্যান্য সকল ঠাকুর প্রিয় কাজে তিনি কিন্তু একদম প্রথম সারিতে থাকেন তিনি লিখছেন আমাকে ভেবে ভেবে তোরা ঠাকুর হ ঠাকুর বলেছিলেন আমাকে ভেবে ভেবে তোরা ঠাকুর হ ঠাকুরময় হয়ে যেতে পারলে সর্বদাই তারভাবেই ভাবিত হওয়া যায় হৃদয় মন্দিরে তিনি অধিষ্ঠিত হন ঠাকুর ছাড়া অন্য কোনো দেবদেবী মনে আসে না সর্বদেবদেবীর দেবীর মধ্যে তিনি অধিষ্ঠিত এমন মনে হয় সংশোধন অনিবার্য জয়গুরু জয় মা একদমই আমি ব্যক্তিগতভাবে ভাবে দিদির বাড়িতে গেছি তার বাড়িতে সঙ্গে গেছি তিনি দুর্গাপূজার প্রাককালে ঠাকুর মহারাজের সঙ্গে আহ্বান করেছিলেন এবং সেখানে ঠাকুর মহারাজকে একেবারে সেই মায়ের রূপে সজ্জিত করেছিলেন সেই গয়না গাটি পরিয়ে একদম তার হৃদয়ে যেভাবে ঠাকুর মহারাজ ধরা দিয়েছেন তিনি সেভাবে ঠাকুর মহারাজকে একদম সেই রূপে সজ্জা সজ্জিত করেছিলেন এবং আমরা তো জানি যে সেই ভাব সম্মিলন হলে সেই ভাবে হলে ঠাকুর মহারাজ কিন্তু মা রূপেই ধরা দিয়েছেন তার সেই আহ স্তন্য যুগল থেকে কিন্তু পীযুষ ধারা খরিত হয়েছে সেই হরপ্রসাদ সেই প্রত্যক্ষ করেছিলেন সেই অলৌকিক লীলা ঠাকুর মহারাজের কারণ তিনি যে ভাবগ্রাহী জনার্দন সে বিষয়ের প্রতি কিন্তু আমাদের নাগমা আমাদের আরেকবার আমাদের সামনে সেই বিষয়টিকেই তুলে ধরলেন যে আমরা যেভাবে তাকে চাইব যেভাবে দ্বারা তাকে আহ্বান করব তিনি কিন্তু আমাদের সেইভাবেই আমাদের সামনে প্রকটিত হবেন সেইভাবেই আমাদের মধ্যে ধরা দেবেন কারণ আমাদের ঠাকুর মহারাজ তো বারংবার সেই বলেই গেছেন যে কম শরণং ব্রজ আমার শরণাপন্ন হও আমার মধ্যে সেই ব্যাস বৈশিষ্ট্য সব সবাই রয়েছে সুতরাং আর কোনোদিকে সবার আশ্রয় কিন্তু সবার স্পর্শ কিন্তু তার সেই চরণ দুটিকে স্পর্শ করলে আমরা পেয়ে যাব ভাসীনাগ দিদিকে প্রণাম জানাই তার এই মহাভাবের জন্য আমরা একদম প্রায় সোয়া দু ঘন্টা হয়ে গেছে আর বেশি আমরা নিতে পারবো না কমেন্ট আর দু একটা কমেন্ট যেগুলি রয়েছে সমাপ্তি আড্ডু দিদি রাজহাটি থেকেই জানাচ্ছেন খুব ভালো লাগলো অনিতা দি তোমার ভাব বিনিময়ের কথা শুনে আমি ভাবুক হয়ে গিয়েছিলাম একবার চোখে জল এসে গিয়েছিল আমাদের সকলেরই সেই অবস্থা এভাবেই ঠাকুরকে ভালোবাসতে থাকো ঠাকুর ঠিক তোমার সঙ্গে সব সময় থাকবেন জয়গুরু জয়মা জয় মা আমাদেরও মনে সেটাই কথা আমাদের সেই ভাবের রাজ্যে সম্মিলন যে হবে মৃত্যুর পরপারে আমরা যে সেই ভাবরাজ্যে গিয়ে ঠাকুর মহারাজের সেই নিত্য রাসলীলার অংশীদার হব সে কথা তো তিনি বারংবার আমাদের বলে গিয়েছেন তাই মাঝের একটা দিন তার চরণ স্পর্শ করে থাকা এটাই আমাদের সাধনা আহ চন্দ্রা ভট্টাচার্য মা লিখছেন অনিতাদি খুব ভালো লাগলো আবার মনের খুব খারাপ হয়ে গেল আবার মন মন খুব খারাপ মনটা খুব খারাপ হয়ে গেল ঠাকুর আপনাকে শক্তি দিন আমাদের অনিতা দিদি যে ঠাকুর মহারাজের নিত্য পার্ষদ তিনি যে ঠাকুর মহারাজের প্রিয়তম সন্তান তা কিন্তু তার এই যে ভাব বিনিময়ের মধ্যে দিয়ে আজকে আমরা জানতে পারলাম যে কতটা ঠাকুর মহারাজ তার মধ্যে প্রেরণা কতটা শক্তি সঞ্চার করলে তিনি এই যে দুঃসময় এই যে বিপর্যয়ের সময় কত হেলায় তার নামকে সম্বল করে তিনি কাটিয়ে উঠতে চেষ্টা করছেন কাটিয়ে উঠেছেন সে কথা কিন্তু আমরা শুনলাম আমাদেরও মন খারাপ হয়ে গেছিল কিন্তু তার শেষের কথাগুলি কিন্তু আমাদের মধ্যে আবার সেই আশার সঞ্চার করল মানবী আর্্য মা রাজহাটি থেকেই তিনি লিখছেন যার কথা আমাদের অনিতা মা তার বক্তব্যের মধ্যে তার ভাব বিনিময়ের মধ্যে উল্লেখ করেছিলেন আমাদের চপল আঢ্য দাদা আমাদের নিগমবার তার অন্যতম পৃষ্ঠপোষক তার সুযোগা সহধর্মিনী মানবী আঢ্য মা লিখছেন অনিতা দত্ত মা কষ্ট পেয়েছে তা বলার নয় শুধু ঠাকুর মাথার উপর আছেন বলে আছে একদমই অসহনীয় তার কথাগুলো তিনি বলছিলেন আমাদের যেন মানে যাচ্ছিল যে কি অসহনীয় সেই পরিস্থিতি তার মধ্যে দিয়ে তিনি কিন্তু ঠাকুরের নামকে সম্বল করে একটু একটু করে এগিয়ে চলেছেন কবিতা মা আমাদের অন্যতম অতিথি আহ নিগম তিনি ইতিপূর্বে এসছেন তিনি লিখছেন যার যে বিষয়ে অভাব আছে তার সেই বিষয়ে পূরণ হলে তার সেই বিষয়ে ভাব হয়েছে বলেই বুঝতে হবে খুব সুন্দর ছোট্ট কথায় বললেন নারায়ণ একটু আপনি সংযোজন করুন কবিতা বণিক দিদির এই বক্তব্যে উনি বলছেন যার যে বিষয়ে অভাব আছে তার সে বিষয়ে পূরণ হলে সেই বিষয়ে ভাব হয়েছে বলেই বুঝতে হবে কথাটা মধ্যে অর্থাৎ দিদি হয়তো বৈষয়িক ভাবেই বলেছেন ধরুন এখানে আমরা বলতে পারি যদি আধ্যাত্মিক না বলি ধরুন আমার একটা মোবাইলের অভাব আছে তো সেই অভাব যখন পূরণ হয়ে গেল তখন আমি সেই মোবাইল নিয়ে বিভোর হয়ে আছি এটা আমরা হয় বাসা করতে পারি কিন্তু আমাদের যে উচ্চ স্তরের ভাবের কথা আমরা যেটা আলোচনা করছি সেক্ষেত্রে কি হয় না একটা অভাব মিলে আরেকটা একটা অভাব এসে যায় কারণ আমি এটা আমার ব্যাখ্যা নয় ঠাকুর বলেছেন জগৎটা ভাব দিয়ে তৈরি অতএব এটাও দেখাও যায় যার একটা গাড়ি আছে সেভাবে দুটো গাড়ি হোক দুটো আছে তার তিনটে হোক এইভাবে এই অভাব কোনোদিন যে এই জগতের নশ্বরতা বা প্রকৃত যে জ্ঞান সেইটা হওয়ার মাধ্যমে আমরা যখন প্রকৃত ভাবটাকে গ্রহণ করতে পারবো তখনই কি না দেখবো আমাদের আর এই বিষয় ভাবনা বা আর থাকবে না এই কথাটি দিদির থেকে জন্য ঠিকই আছে কিন্তু আমরা আধ্যাত্মিকতার দিক থেকে দেখতে গেলে সেটা আমরা পুরোপুরি নাও ভাবতে পারি তবে দিদির কথার মধ্যে সত্যতা আছে এবং আমরা আধ্যাত্মিকতার দিক থেকেও বলতে পারি আমি এখন অভাব যে এই যে আর যে বিষয়ের অভাব আছে কোন বিষয়ের অভাব সেটা আমরা আধ্যাত্মিকতার দিক থেকে যদি বুঝি সেক্ষেত্রে আমরা যে ভাবে ভাবিত হবো সেই ভাব তো আমার থাকবেই তো কোনো ব্যাপারই নেই ধরুন আমি অভাব আছে তা দিদি কথাটার মধ্যে আমরা আধ্যাত্মিকতা ব্যাখ্যা করতে পারি আমার বাৎসল্য অভাব আছে আমি বাৎসল্য ভাব পেলাম তাহলে তখন আমার ভেতরে সেই ভাবের পূরণ ঘটতেই থাকবে অবশ্যই অবশ্যই একদমই একদমই হচ্ছে আমার উপলব্ধি থেকে যে দিদির কথা সর্বইব সত্যি যাই হোক আমাদের আর একদম সময় নেই ভার্গব আরো হয়তো অনেক প্রশ্ন রয়েছে দর্শকদের এখনো প্রশ্ন করে যাচ্ছেন কিন্তু একদম সময় নেই শেষে আর আর আমরা প্রশ্ন নিতে পারবো না সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি আর কথা দিচ্ছি এই এই অনুষ্ঠান কিন্তু ধারাবাহিক ভাবে চলবে এই যে ভাব বিনিময় এবং সেই ভাব বিনিময়ের যে ভিতরের কথা সেই নিয়ে কিন্তু আবার আমরা পরবর্তী মাসের কোনো কোনো এক একদিন আহ আবার আমরা নিয়ে কিন্তু আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন তিনিও থাকবেন সঙ্গে হয়তো নতুন কোনো ভাবগ্রাহী দর্শক তাদের ভাব বিনিময়ের ডালি আমাদের সামনে তুলে ধরবেন সেই সঙ্গে নারায়ণগা থাকবেন ভাব বিনিময়ের ভিতরের যে বিষয়গুলি সেগুলিকে তুলে ধরার জন্য ঠাকুর মহারাজের কৃপা হলে আজকে আর আমাদের আমাদের একদম সময় নেই প্রায় ঘন্টা হতে কিছু প্রশ্ন যে টেকনিক্যাল টিম রয়েছে আমি অনুরোধ করব যদি তার মধ্যে তেমন সত্যি আহ ভাবগ্রাহী কিছু প্রশ্ন থাকে বা যেগুলি আজকে আহ তুলে ধরলে হয়তো আরো কিছু বিষয় আমাদের সামনে নতুন দিক উন্মোচিত হতো সেই প্রশ্নগুলিকে যদি ব্যাংকে আমাদের যে কোশ্চেন ব্যাংক আছে বা স্টক আছে সেখানে যদি তুলে রাখা যায় পরবর্তী সময় আমরা কিন্তু সেই নিয়ে আলোচনাকে আবার নতুন ভাবে প্রারম্ভ করতেই পারি এইটুকুনি অনুরোধ করে ব্যাকস্টেজে টেকনিক্যাল টিমের কাছে আজকে নারায়ণদা ছিলেন আমরা এতক্ষণ ধরে খুব সুন্দর আলোচনার মাধ্যমে আমরা ভাব ঠাকুর যে ভাব জগৎ প্রকৃত ভাব বিনিময় সব যে খুব বেশ কঠিন যে বিষয়গুলো সেগুলোকে একজন একদম প্রাঞ্জল ভাবে বোঝার ক্ষেত্রে এতক্ষণ যে আমরা এই যে নারায়ণকে পেলাম আমরা একেবারে অনেক ভাবেই কিন্তু আমরা সমৃদ্ধ হলাম তার এই ব্যাখ্যা তার এই বিশ্লেষণের দ্বারা তাকে আমি প্রণাম জানাচ্ছি আশা করব ঠাকুর যে কৃপায় সামনের মাসে আবার আমরা কোনো একদিন এই পর্বের পরবর্তী অংশ নিয়ে হাজির থাকতে পারবো সেই সময়টুকুর জন্য আজকে যারা দর্শক ছিলেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের থাকুন আজকে আপনাদের জন্য আবার নতুন উপহার ইতিমধ্যেই আপনারা যারা আমাদের টেলিফিল্ম অর্থাৎ পাণ্ডুলিপি যেটি আমাদের পাইলট প্রজেক্ট ছিল সেগুলিকে আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই যারা দেখেছেন তারা বিভিন্ন ভাবে আমাদেরকে জানাচ্ছেন তাদের ভালো লাগার কথা বা বিভিন্ন সাজেশন আমাদের দিচ্ছেন যে আমাদেরকে পরবর্তী পর্বের দিকে এগিয়ে যেতে আমাদেরকে উৎসাহিত করেছে এবং সেই পরবর্তী পর্বের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই পরবর্তী পর্বের শুটিং এর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে এবং পোস্ট শুটিং এর যে অন্যান্য বিষয়গুলি থাকে সেগুলির কাজও কিন্তু জোর কদমে এগোচ্ছে এবং আশা করা যাচ্ছে অনতি বিলম্বে কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু ঠাকুর মহারাজের এই যে জীবনী ভিত্তিক যে আমাদের নিগম বার্তা প্রযোজিত যে বিশেষ পর্বগুলি আসতে চলেছে তার পরবর্তী পর্বটি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো ঠাকুর মহারাজের কৃপায় ততক্ষণের জন্য সঙ্গে থাকুন নিগম দেখতে থাকুন নিগম বার্তা নিগম বার্তার যে লাইভ যে অনুষ্ঠানটি হয় ফেসবুক চ্যানেলে সেটিকে লাইক করতে থাকুন এবং নিগম বার্তার যে চ্যানেলটি আছে যেখানে আমরা আমাদের বিভিন্ন পর্বগুলিকে আপলোড করে আপনাদের সামনে উপহার স্বরূপ সেই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ ঠাকুর মহারাজের জীবনী ভিত্তিক অনুষ্ঠান বা পর্বগুলি দেখার কিন্তু একমাত্র উপায় হচ্ছে নিগম বার্তার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা সুতরাং আমাদের একান্ত অনুরোধ একান্ত প্রার্থনা আপনারা আমাদের নিগম বার্তার ফেসবুক চ্যানেলটিকে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ে নিগম বার্তার এইসব অনুষ্ঠানগুলিকে আপনারা একদম অনায়াসে দেখতে পারেন সঙ্গে থাকুন আপনাদের জীবন ঠাকুরময় হয়ে উঠুক এই প্রার্থনাটুকু জানিয়ে ঠাকুর মহারাজের চরণে আরো একবার প্রণাম জানিয়ে আজকের অতিথিকে ধন্যবাদ প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভাব বিনিময় পর্ব ফিরিয়ে দিচ্ছি সৌরভকে জয়গুরু জয়গুরু জয় মা অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন নিজেদের ভাব বিনিময় করলেন ঠাকুর প্রসঙ্গ আলোচনা করলেন ঠাকুরকে তারা ঠিক কিভাবে উপলব্ধি করেছেন সে বিষয়ে আমরা জানতে পারলাম আমাদের সকলের মধ্যেই ঠাকুর প্রসঙ্গে বিভিন্ন ভাব কিন্তু রয়েছে যে ভাব আমরা গুরুভাইদের সঙ্গে আদান প্রদান করি আর সেই ভাব আদান প্রদান করার মাধ্যমেই আমরা কিন্তু ঠাকুরকে উপলব্ধি করতে পারব ঠাকুরকে আরও বেশি করে জীবনে আত্মস্থ করতে পারব আর তাই এই ভাব বিনিময় প্রয়োজনীয়তা অতি আবশ্যক আমরা আগামী দিনেও নিগম বার্তা চ্যানেলে আপনাদের সামনে এই ভাব বিনিময় পর্ব নিয়ে হাজির হব আর এত সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই বার্তা ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিগম বার্তার সঙ্গে থাকুন আজকের মতো এই পর্যন্ত আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নমস্কার জয়গুরু জয়